যাবজ্জীবন কারাদণ্ডের অমানবিক বিধান বাতিল করতে হবে। যাবজ্জীবন কারাদণ্ড কেন থাকবে? একজন অন্যায় করেছে, তওবা করলে ছেড়ে দাও। এদেশের রাজনীতি, ওকে হটাও, আমাকে বসাও, এটা না আর কোনো রাজনীতি আছে? এটা যে কী বলতে চায় কেউ মানুষ বুঝতে পারে না। স্বীকার করে সবাই, কিন্তু দায়িত্ব নিতে পারে না কেউ, কারণ অধিকাংশ লোক তো পাগল, হুজুগি মাতাল। হুজুগ দেবে কে? জ্ঞানী লোকেরা কখনই ঘরে ঘরে যে ভোট চাই বেড়ায় না, তারা কখনই রাস্তা হুজুগ দেয় না। ফলে জ্ঞানী লোকরাই আজকে পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত হচ্ছে, হক কথাকে বরদাস্ত করতে পারে না। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, আগে বলা হতো না? বরং এটা ঠিক উল্টো করেই বলতে হবে, দেশের চাইতে দল বড়, দলের চাইতে ব্যক্তি বড়। এটি হচ্ছে না আজকাল? আমরা চাই নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন করো। মনে রেখে দিও, কোশ্চিন কালেও ইহুদি নাসারা তোমাদের বন্ধু নয়, যতক্ষণ না তোমরা তাদের রীতির অনুসরণ করবে। চীন 1,36,00,000 মানুষকে হত্যা করেছে এই তথাকথিত সমাজতন্ত্র আনার জন্য, কিন্তু 50 বছরও যায়নি, সব ব্যাক করে আবার চলে গেছে পুঁজিবাদে। আজকে চীনের কাছে টাকা লোন করে নিয়ে আমেরিকা চলছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. سورة يوسف 108 آيات। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, যার অশেষ মেহরবানিতে এ বছরের প্রথম জেলা সম্মেলনে অতি পরিচিত এ নগর নওজোয়ান মাঠে পুনরায় আপনাদের সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য অর্জন করেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে, যার রেখে যাওয়া আমানতের হক আদায়ের উদ্দেশ্যে বাংলার দিকে দিকে আহলে হাদিস আন্দোলনের কর্মীরা মানুষকে দাওয়াত দিচ্ছে, সংগঠিত করছে এবং তার বিশুদ্ধ দাওয়াতটি মানুষের কাছে তুলে ধরছে। সে শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাবতীয় দরুদ ও সালাম। অতঃপর মর্মান্তিক দুঃখ প্রকাশ করছি আমাদের ফিলিস্তিনি ভাইদের, নির্যাতিত ভাই বোনদের যে দুর্দশা চলছে ক্রমাগতভাবে বোমা হামলায়, যেভাবে মানুষ মরছে আপনারা সবাই দেখছেন ভিডিওতে, সেসব নির্যাতিত ভাই বোনদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করছি আল্লাহ পাক তাদের জন্য উত্তম সাহায্যকারী পাঠিয়ে দিন এবং তাদেরকে দুনিয়াবি মুসিবত থেকে যথাসত্তর মুক্তি দান করুন। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে এই মর্মে দোয়া করো, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে ওলি অভিভাবক পাঠিয়ে দাও এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও। এই দোয়া করার জন্য আল্লাহ পাক আমাদের নির্দেশ দিয়েছেন, সেই দোয়াটাই আমরা করছি। আল্লাহ, তুমি নির্যাতিত মজলুম ফিলিস্তিনি ভাইদের মুক্তির জন্য তুমি যাকে পছন্দ করো তাকে অভিভাবক হিসেবে নিয়োগ দাও এবং তাকে সাহায্যকারী হিসেবে সেখানে পাঠিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আজকের ফিলিস্তিন
যে ট্র্যাজেডি এটা আজকে শুরু হয়নি। পৃথিবীতে দুই ধরনের শাসন ব্যবস্থা চলছে, যুগ যুগ ধরে এক ধরনের মানুষ তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করছে নিজের মন মতো, যেভাবে খুশি সেভাবেই। সেখানে মানুষ হলো পূজ্য, আরেক ধরনের মানুষ আল্লাহর বিধান অনুযায়ী নিজের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন পরিচালনা করছে। যারা আল্লাহর বিধান অনুযায়ী সার্বিক জীবন পরিচালনা করেন তাদেরকে বলা হয় মুসলিম, অর্থাৎ আত্মসমর্পণকারী। আল্লাহর বিধানের নিকটে আত্মসমর্পণকারী, এর আরবিতে বলা হয় মুসলিম। আমরা যারা বসে আছি, আমরা কি এ বিষয়ে সবাই একমত যে আমরা আমাদের জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করব? পুরো পৃথিবী ফিলিস্তিনের বিষয়ে আজকে দ্বিধা বিভক্ত নয়, বহু আগে থেকেই, যখন থেকেই আমার রসুল দাওয়াত শুরু করেছেন মক্কায়, তখন থেকেই এই হক আর বাতিলের সংঘর্ষ শুরু হয়েছে। তারও পূর্বে যুগে যুগে নবীগণ এসেছেন দুনিয়াতে, তারা যেখানেই গিয়েছেন সেখানেই বাধাপ্রাপ্ত হয়েছেন। সে বাধাগুলো আজও হচ্ছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দরুদ পড়বেন সঙ্গে সঙ্গে, না পড়লে আপনাদের শয়তানে ধরবে, ঘুম পড়ে দেবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মানুষকে তৌহিদের দাওয়াত দেন নাই, ততদিন তার বাবা চাচারা তাকে আল আমিন বলে সম্বোধন করেছে, ঠিক না? এটা আল আমিন অর্থ কি? বিশ্বস্ত, আমানতদার, এই সঙ্গে আরও যত রকম বিশেষণ দেওয়া সম্ভব তাকে সবাই তাই মনে করত। কিন্তু যখনই তিনি বললেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, হে জনগণ, অর্থাৎ মক্কাবাসীরা, তখন তো অন্য কেউ নেই, সেখানে তো নওগাঁর লোক ছিল না, রাষ্ট্রীয় লোকও ছিল না, ছিল কারা? বাবা সাসারা, তাই না? ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তার ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র তারই ইবাদত করো, অর্থাৎ দাসত্ব করো। আমরা এদেশের মানুষ ইবাদত বলতে বুঝি সালাত সিয়ামকে ইবাদত বলি, তাই না? লোকটা এখন সালাত পড়ছে মানে ইবাদত করছে, কিন্তু যখন এই লোকটা বাজারে যাচ্ছে, দোকানে বসে, ব্যবসা ক্ষেত্রে বসে, তখন কি আর তাকে আর ইবাদত বলি? তা কিন্তু বলি না। কিন্তু আসলে আরবিতে ইবাদত একটা সারগর্ভ মফহুম, সার্বিক জীবনকে বোঝায়। আপনি ধরুন মাদ্রাসা বা কলেজ বা ইউনিভার্সিটির একজন শিক্ষক, আপনার একটা নিয়ম আছে যে এই ঘন্টা পড়ল, আমার ক্লাস শুরু হয়ে গেল, ঘন্টা শেষ হয়ে গেল, শেষ ঘন্টা পড়ল, আমি ক্লাস থেকে চলে গেলাম। এই যে শুরু এবং শেষের এই টাইমটা, আপনি কিন্তু পুরোপুরি ক্লাসের দায়িত্ব পালন করছেন। আমাদেরও জীবনের শুরু এবং জীবনের শেষ মাঝখানে এই সময়টা আমরা যদি আল্লাহর আনুগত্যে কাটাই তাহলে আমার ইবাদত হলো। আর এই জীবনের একটা অংশ সালাত, দিনে পাঁচ রক্ত সালাত আদায় করতে খুব বেশি বেশি না এক ঘন্টা লাগে, চব্বিশ ঘন্টা, তেইশ ঘন্টা আপনি তাহলে কী করবেন, কার আনুগত্য করবেন? এইখানে যে এই বুঝের ভুল আমাদের, এখানেও আমরা একই আল্লাহর আনুগত্য করব। যেমন স্কুল কলেজ মাদ্রাসায় যতক্ষণ থাকি ততক্ষণ আমি সেখানে দায়িত্ব পালন করি, ওই সময় বাড়ির জন্য জমিতে গিয়ে শাক তুলতে পারি না, ওই সময় অন্য অন্য কাজ করা যায় না, শুধু ওইখানেই ডিউটি পালন করতে হয়। ঠিক অমনিভাবে আপনি জীবন যিনি দিয়েছেন
যখন আপনি জীবন পেয়েছেন তখন থেকে মৃত্যু পর্যন্ত এই সার্বিক জীবনটা আপনার ওই ক্লাসের ঘণ্টার মতো। আপনার প্রত্যেকে আমরা যারা বসে আছি, উর্দু কবির ভাষায় বলতে হয়, গনিমত জান লো একসাথ মিল বটনে কো, মৌত ঘড়ি সির পর খড়ি হয়। একসঙ্গে মিলে যে আমরা বসেছি এটাকে তুমি গনিমত মনে করো, বড় সুযোগ এটা আমাদের জন্য। মনে রেখো তোমার মাথার উপরে মৃত্যুর ঘণ্টা ঝুলিয়ে রাখা হয়েছে, টং করে বাঁচবে তুমি শেষ, ঠিক না? তাহলে এই আমি যে এখন এখানে বসেছি, এখন আমাকে ফুল টাইম আমার দায়িত্ব পালন করতে হবে, এখানে যে কথা বলবো, যে কথা শুনবেন আপনারা, যদি আপনারা আমল করেন পুরোটাই আল্লাহর রেকর্ডে নথিভুক্ত হচ্ছে না? ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, বলেন আমার সাথে, সব জানেন আপনারা, আপনারা বলেন নাকি পাবেন, প্রতি হরফে দশ নাকি পাবেন না, বলেন ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, আমাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। একটা যাররা পরিমাণ যদি নেকির কাজ করেন তাহলে সেটা কেয়ামতের দিন দেখা হবে, মানুষ ভুলে যাবে কিন্তু আল্লাহ ভুলবে না। আর যাররা পরিমাণ যদি আপনি ভুল করেন, অন্যায় কাজ করেন, যদি আমার পাশে যেন যিনি বসে আসেন পকেট থেকে আমার কিছু টাকা আছে, যদি ফটকে উনি উঠেই নেন আমি টেরও পাবো না, ঠিক না? বা আপনারা বসে আছেন আশপাশে যদি কোনো পকেট মার থাকে টুপি মাথা দিয়ে বসে, তখন পকেট সাফ করতে পারেন টের পাবেন না, কিন্তু আল্লাহ ঠিকই দেখবেন যে এটা কী করছে সে। প্রতিটি সেকেন্ড ও মুহূর্ত আপনাকে আল্লাহর এবাদতে কাটাতে হবে, আল্লাহর দাসত্বে কাটাতে হবে। জীবনের যে পর্যায়ে আমরা যেখানে আসি না কেন, এটা জীবনের স্বার্থে সব রকম প্রয়োজন আছে, প্রশাসন দরকার, বিচার বিভাগ দরকার, আইন বিভাগ দরকার, সবই আছে, মানুষের দ্বারা সব চলবে। যে মুসলিম প্রশাসন আর অমুসলিম প্রশাসনের পার্থক্য এই যে মুসলিম প্রশাসন সবার আগে আল্লাহর বিধানকে অগ্রাধিকার দেয়, তাকে এমন অন্যায় কাজে নির্দেশ দেওয়া হয় সে বলবে এটা আল্লাহর বিধানের বিপরীত, আমি পারব না। এটাকে কে বলা হয় ইবাদত। আর এই বিষয়টি আল্লাহ রসুল দাওয়াত দিয়েছিলেন তার কওমকে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা সিরফ আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। আরবরা ছিলেন অত্যন্ত পণ্ডিত, বিশেষ করে কুরাইশ বংশ তৎকালীন বিশ্বে এবং আরবদের মধ্যে শ্রেষ্ঠ বংশ ছিল, আর দুনিয়াতে যত নবী রসুল এসেছেন শ্রেষ্ঠ বংশেই এসেছেন, এটাই নীতি আল্লাহর। তারা বুঝছিল এর দ্বারা মোহাম্মদ কী বলতে চাচ্ছেন, সঙ্গে সঙ্গে তার বংশের নেতা, তার নিজের আপন চাচা, মোস্ট নেবারিং, একেবারে ঘরের চালে বাড়ি বললে হয়, এবং আল্লাহ রসুলের দুই মেয়ের বিয়াই, ওনার আবু লাহাবের দুই ছেলের সঙ্গে আল্লাহ রসুলের দুই মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, যে কত নিকটতম, বুঝতে পারছেন? তিনিই সঙ্গে সঙ্গে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ইন্না হাযা ইয়ামুরুকুম আন তাতরুকু দীন আবায়কুম, এই লোকটা তোমাদের নির্দেশ দিচ্ছে যে তোমরা তোমাদের বাপদাদাদের ধর্ম ত্যাগ করো। সঙ্গে সঙ্গে এতদিন কিন্তু প্রশংসা করেছে, যেই বলেছেন তুমি বা তোমরা আল্লাহর আনুগত্য করো, তার সঙ্গে কাউকে শরিক করো না, তখনই তারা বুঝতে পেরেছে যে ঘাটা কোথায় দিচ্ছে। কারণ আমরা সারা জীবন এই মূর্তি পূজা করে এসেছি, আল্লাহকে তো আমরাও মানি কিন্তু আল্লাহর সঙ্গে মূর্তিকে শরিক করি, মূর্তি ভালো মন্দ যাই করে তার ওসিলে আমরা আল্লাহকে চাই, মা না আবুধম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, সূরা জুমার 3 আয়াত আল্লাহ পাক তাদের কথা বলে দিচ্ছেন, আমরা তো মূর্তি পূজা করি না, বরং আমরা তাদের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পেতে চাই, নৈকট্য হাসিল করতে চাই। এই যুক্তি তাদের ছিল, আজ আমাদের সেই যুক্তি আছে, এটা চলবে না, এ কথা ওটা বোঝা গেল। বুঝে গেলেই তারা সঙ্গে সঙ্গে জনগণকে ঠিক একই ভাষায় ডাকলো, ইয়া আইয়ুহান নাস, ইন্না হাযা আমরুকুম আন তাতরুকু দীন আবায়কুম,
এই লোকটা তোমাদেরকে বলছে যে তোমরা তোমাদের বাপদাদার দিন পরিত্যাগ করো। এবার আল্লাহ রাসূল বললেন বাজারে গিয়ে, ইয়া আইহা নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহর ব্যতীত কোনো উপাস্য নেই তাহলে তোমরা সফল কাম হবে। ওই চাচা বাজারে চলে গেছে, দূর থেকে পাথর মারতেছে তার পায়ে, যারা সিরাত রসুল পড়েছেন তারা এগুলি পাবেন যে তার পাথরের আঘাতে আল্লাহ রসুলের গোড়ালি রক্তাক্ত হয়ে গেছে। যখনই তিনি এই কথা বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যদি বলো তাহলে তুফলিহু তোমরা এই সফল কাম হবে। সেখানেই তার চাষা বলছে ইয়া ইয়া নাস লা তুতিউহু ফাইন্নাহু কাযযাব, তোমরা এর আনুগত্য করো না সে মহা মিথ্যাবাদী। অথবা বললেন ফাইন্নাহু সাবিই কাযিব, এ হলো ধর্মত্যাগী এবং মিথ্যাবাদী। ধর্মত্যাগী অর্থ কী? বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, সে মূর্তি পূজার বিরুদ্ধে বলছে, অতএব তোমরা এর কথা শোনো না। এরকম সামনাসামনি অপদস্থ হওয়াতে কেউ মনে দুঃখ পাবে না? আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কদ না আলম ইন্নহু লাইয়াহজুনুক আল্লাযী ইয়াকুলুন ফাইন্নাহুম লা ইয়ুকাযযিবুনাক ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। সেরকম দেখো, আমরা বুঝতে পারছি যে ওরা যা কথা বলছে তাতে তুমি খুব দুঃখ পাচ্ছ, ওরা তোমাকে মিথ্যাবাদী বলছে না, বরং তুমি যে আয়াতগুলো নিয়ে আসছো আয়াতের আয়াতকে ওরা অস্বীকার করছে, আয়াতকে মিথ্যা বলছে, তোমাকে মিথ্যা বলছে না, আয়াতকে তারা অস্বীকার করছে। এই বলে সান্ত্বনা দিলেন। আজকে যদি আপনাদের জিজ্ঞেস করি নওগাঁর পুলিশ প্রশাসনকে কখনো বা এদেশের বিচার বিভাগ কখনোই বলতে পারবে যে ডক্টর গালিব সাহেব এই কারণে নওগাঁ জেলখানে আসছিল? দুনিয়া তো তারা বলতে পারেনি, কারণ এখান থেকে আমরা বেকসুর খালাস হয়ে বেরিয়েছি না, সবটা তো বেকসুর খালাস, কিন্তু এই খালাস পেতে আমরা 8 বছর 8 মাস 28 দিন গেল। হাইকোর্টে জামিন পাওয়ার পরও 3 বছর 6 মাস 6 দিন থাকতে হলো কারাগারে। দুনিয়াতে যে ক্ষতি তারা আমাদের করেছে, আমি সঙ্গে আরও আমরা 4 জন সাথী, মগর আগের বক্তা আমাদের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামও ছিল নওগাঁ কারাগারে। এই কারাগারে কেন গেলাম আমরা জানি না। আচ্ছা, আল্লাহকে জানে না? আপনাদের কী মনে হয় আল্লাহ জানে সব? বিচার কি শুধু দুনিয়াতে হবে না আখেরাতেও হবে? দুনিয়া বিচার হয়নি, আখেরাতের বিচার এখনও আছে। তারা দুনিয়াতেও কখনো আমার কাছে এসে প্রকাশ্য ক্ষমা চায় নাই, কারণ সে মুখ তাদের নাই। আখেরাতে তো ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, ওখানে কঠিন বিচার হবে, তাই না? এই জন্যে গত সংখ্যা তাহারিক যারা পড়েছেন এইটা সম্পাদকে পড়ে দেখবেন, আমি লিখেছি মেয়াদবিহীনভাবে একজন মানুষকে হাজত করার, হাজত খাটানো এই ব্রিটিশের নির্যাতনের পলিসি অবশ্যই বাতিল করতে হবে। 1 মাসের বেশি কাউকে হাজতে রাখা যাবে না। আর যারা মৃত্যুদণ্ডের আসামি বলে হাইকোর্ট রায় দিয়েছে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বছর ফেলে রাখবা, এটা হবে না। যাদের 3 বছর হয়ে গেছে কমপক্ষে, তাদের কাছ থেকে মুসলিকা লিখে নিয়ে ছেড়ে দাও, ওর বাড়ি চলে আসো। তাদের পরিবার ধ্বংস হচ্ছে, তাদের জীবন ধ্বংস হচ্ছে, লক্ষ লক্ষ এইভাবে পড়ে আসছে অপেক্ষমান তালিকায় মৃত্যুর জন্য। ওদের পরিবার কোন পাপ করেছে? নওগাঁ জেলেই আমার কাছে 2 জন এরকম নির্যাতিত কর্মী দুঃখ করি বলে, স্যার দেখেন আমার 4 বছর হয়ে গেছে, আমার কোনো ফয়সলা হয়নি, বউ বিদায় নিয়ে চলে গেল আজকে। গাইবান্ধা জেলে ওরকম 2-3 জন গেছে, কাঁদছে তারা, কিছু করতে পারে না। বিচারের নামে এই প্রহসন চলছে যুগ যুগ ধরে। স্বাধীন দেশ অন্য দেশের ইবাদত করছে, দাসত্ব করছে, এটা হবে না। আমরা বলে দিয়েছি
যাবজ্জীবন কারাদণ্ডের অমানবিক বিধান বাতিল করতে হবে। যাবজ্জীবন কারাদণ্ড কেন থাকবে? একজন অন্যায় করেছে, তওবা করলে ছেড়ে দাও, যাবজ্জীবন কেন কারাদণ্ডে ভোগ করে একজন মানুষ? যাবজ্জীবন ধরে তো সে কোনো অন্যায় কাজ করেনি, করেছে একদিন, একটা মানুষ খুন করেছে ধরে নেন, তো যাবজ্জীবন কারাদণ্ড হবে কেন? মানুষ খুন করেছে তুই পাল্টা খুন করে দাও, কেসাস দাও। এইভাবে আইনের নামে যেসব বিধান বাংলার জমিনে চলছে, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে একটা কথাও বলে না। এদেশের রাজনীতি ওকে হটাও আমাকে বসাও, এটা না আর কোনো রাজনীতি আছে? এটা যে কী বলতে চায় কেউ মানুষ বুঝতে পারে না। টাকা দিয়ে লোক ভাড়া করে মিছিল করে, দেখা যায় কত লোক আমার সঙ্গে আসে। এমনকি আমেরিকার মতো দেশে ডোনাল্ড ট্রাম্প জেতার পরে যখন হিসাবটা বের হলো, তিনি বলছেন আমি পার ভোটার $10 করে দিয়েছি গড়েই। বুঝতে পারছেন বিষয়টা? আমেরিকাকে বলে বর্তমান বিশ্বের সবচেয়ে দেশ সভ্য দেশ, এদের মতো অসভ্য দেশ পৃথিবীতে আছে? আর ডোনাল্ডের মতো একটা পাগল যদি 7 কোটি ভোট পায় তাতে সমস্যা কি? আমার তো মনে করি পাগলরাই ভোট পাবে বেশি, জ্ঞানীরা পাবে না এদেশে। এই ভোটের রাজনীতি বলা হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, এটা কি ঠিক কথা হচ্ছে? বলা হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত, এটা কি ঠিক? একটি ভোটে যে জিতে গেলে সে ভালো হয়ে গেল? সংখ্যা বৃদ্ধি আর সংখ্যা কম কখনোই ভালো মন্দের মাপকাঠি নয়। ভালো মন্দের মাপকাঠি হবে আল্লাহর ওহির বিধানে। ওহির বিপরীত হলে সেটাই মন্দ, ওহির অনুকূল হলে সেটা ভালো। ভালো আর মন্দের মানদণ্ড নিয়ে সারা পৃথিবীতে চলছে এখন। যত জ্ঞানী মানুষ সবাই কিন্তু কোরআনকে অগ্রাধিকার দিয়েছে, জজ বার্নার্ড শ বিশ্বের জ্ঞানীমণ্ডলী এক নামে তাকে চেনে। তিনি দার্থহীন ভাষায় বলে গিয়েছেন, ইফ এ ম্যান লাইক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু অ্যাজিউম দি ডিক্টেটরশিপ অফ দি মডার্ন ওয়ার্ল্ড, হি অনলি ক্যান অ্যাজিউম টু ব্রিং দ্য মাস্ট নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস। আজকের পৃথিবীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডিক্টেটর হয়েও আসতেন, তিনি একাই যথেষ্ট হতেন সারা পৃথিবীতে শান্তি এবং সুখ আনার জন্য। এরকম কত রেফারেন্স আমাদের কাছে আছে, বার্টন রাসেল বলছেন, নেপোলিয়ন বোনাপার্ট বলছেন, এমনকি এই যে ভারতের মিস্টার গান্ধীর কথা বলে হিন্দু মানুষ, যখন দেশ স্বাধীন হলো স্বরাজ আন্দোলনের পক্ষ থেকে উনি বলে দিলেন, দেখো স্বরাজ পার্টি, তোমরা যদি সত্যিকারতে ভারতের মানুষকে শান্তি দিতে চাও তাহলে মোহাম্মদের বিধান তোমরা এখানে চালু করো, অন্য বর্ণনায় আসছে ওমরের বিধান এদেশে চালু করুন। স্বীকার করে সবাই, কিন্তু দায়িত্ব নিতে পারে না কেউ, কারণ অধিকাংশ লোক তো পাগল, হুজুগি মাতাল, হুজুগ দেবে কে? জ্ঞানী লোকেরা কখনই ঘরে ঘরে যে ভোট চাই বেড়ায় না, তারা কখনই রাস্তা হুজুগ দেয় না। ফলে জ্ঞানী লোকরাই আজকে পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত হচ্ছে, হক কথাকে বরদাস্ত করতে পারে না। আদি বিন হাতেম বিশ্ববিখ্যাত দানবীর আপনার সবাই জানেন, তিনি ইসলাম কবুল করার জন্য গেলেন, তার বোন সাফিনা এবং অন্যদের উৎসাহে। ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা তওবার 31 আয়াত পাঠ করছিলেন, ইত্তাখাযু আহবারহুম রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ, মুশরিকরা তাদের পিতামাতাদেরকে, তাদের আহাবার দরবেশ ধর্মনেতাদেরকে, রোহবান একই কথাই, তাদের পোপ পাদ্রীদেরকে রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। আমরাও ঠিক একই কায়দা শুরু করে দিয়েছি। আপনি দেখেন মৃত মানুষ এদেশে পূজিত হচ্ছে, জীবিত মানুষ নিহত হচ্ছে, মৃত মানুষ পূজা পাচ্ছে, যেখানে যান সেখানে পাবেন। মুসলমানরা কবর পূজা করছে না? ওরসের সময় লোক কেমন হয়? এত লোক হয় আমি হিসাব করতে পারবেন না। আর কত গরু যে মরে, সেখানে যে 20 টাকা দিয়ে তাবারক পাওয়া যায়,
তাবর রক মানে দুনিয়া সব আবল তাবল সব দিয়ে একটা বড়ো একটা দেখ ভরা ঘাটি, ওই তাবর রক খেলে ক্যান্সারও ভালো হয়ে যায়। এই যে রাবি আর ডানি বসা, ও তো নাওজ বলে বলে দিল আগেই, আমাকে পাঠাইছিলাম যাও তো তুমি আর মহকার ও আর মহকার গেছিল, তো আপনারা যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এতক্ষণ ধরে কি ব্যাপার, তো যে ঘাটি বিশটা চান্দা দিস আবার, তো কী জন্যে নেবেন এগুলা, তো এখানে তো ক্যান্সার সেরে যায়, সব তো রোগ সারেই, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিও সেরে যায়, বিশ্বাস তাদের কোথায় নিয়ে চলে গেছে চিন্তা করতে পারেন। এই বিশ্বাসের মূল্যে যদি আপনি কুটরাঘাত করতে না পারেন তাহলে কি কর্ম পরিবর্তন হবে? আগে বিশ্বাস তারপর তো কর্ম, বিশ্বাস পরিবর্তন করতে হবে আগে। আহলাদেশ আন্দোলন বাংলাদেশ জনগণের কাছে ওইখানে গিয়ে কথা বলে, তুমি জেল খাটিয়ে করবাটা কি, আগে বিশ্বাস দূর করো, ওর বিশ্বাস যদি এইটা হয় সারা বিশ্বের যে আইন বিধান চলছে এখন জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস এটা আগে বাতিল করো, জনগণ কশ্চিন কাছে সার্বভৌম ক্ষমতার উৎস নয়, উৎস একমাত্র আল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বললো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, এই কথাটা বলার কারণে আমার রসুল হয়ে গেলেন তাদের কাছে সাবেই ধর্মত্যাগী, এই কথা বলতে গিয়ে আজকে আমরাও হয়ে গেলাম একই অবস্থায় নির্যাতিত নিপীড়িত কিছু ভাই। বাংলাদেশের গভর্নমেন্ট সেদিন কোনো জবাব দিতে পারেনি, আজও পারবে না, দিন বদল হচ্ছে, নেত্রী চলে যাচ্ছে, নেত্রী আসছে, এই পর্যন্তই এই দেশের উঠা উলট পালট হচ্ছে, যতদিন পর্যন্ত এই বিশ্বাসের পরিবর্তন না হবে, রাষ্ট্রীয় দায়িত্বশীলদের মাথা যত্নের মধ্যে সাফ না হবে ততদিন এদেশের কোনো কিছুই পরিবর্তন হবে না, যতই ব্রিজ বানান আর কালভার্ট বানান আর সেতু বানান লাভ কিচ্ছু হবে না। ঢাকায় 805টা সেতু বানিয়েছে, এখন দেখা যাচ্ছে এত নিচু করেছে যে জোয়ারের সময় নিজেদের নৌকা গেলেও নৌকা যায় না, এখন ইঞ্জিনিয়ার বলেছে 805টা সেতু সব ভাঙতে হবে আবার নতুনকে বানাতে হবে। এ টাকা কার, ভাঙবা তুমি কার, জনগণের টাকা না, জনগণ তো কিছুই না, আগে বলতো নেতার চাইতে দল বড়, দলের চাইতে বলেন এই আপনাদের মুখস্থ এগুলো বলেন না কেন, এখানে এখানে ভোটের লোক নেই, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, আগে বলা হতো না, বরং এটা ঠিক উল্টো করেই বলতে হবে, দেশের চাইতে দল বড়, দলের চাইতে ব্যক্তি বড়, এটি হচ্ছে না আজকাল। সংবিধানের 70 ধারা কিছু নিবারণ হলো, বলা হয়েছে জাতীয় সংসদে গিয়ে নেতার বিপরীত কোনো কথা যদি বলো তা তোমার সংসদ সদস্যপদ ক্যান্সেল, এটা এর দ্বারা কী বোঝানো হলো, তুমি যতই লম্বম্ব করো যদি কোনো এমপি হতে পারো তাই খাসায় ঢুকে গেলে, এখন ওই নেতা যা বলবে, দলের যিনি নেতা তিনি প্রধানমন্ত্রী হয় উনি তো পদত্যাগ করেন না, সরকার নিঃসন্দেহে নিরপেক্ষ থাকতে হবে, নিরপেক্ষ নাই সরকার যিনি দলের নেতাও তিনি, তাহলে একদলই হয়ে যাচ্ছে না, এই দলের বাইরে যারা আছে তাদের কোনো কথা বলার সুযোগ আছে, এমনকি ওই দলের লোকও যদি কিছু হক কথা বলতে যায় দিনের দেশ তার সংসদ সদস্যপদ শেষ, আর এই জন্য তারা যেন শপথ নেয় জাতীয় সংসদে, তখন কী বলে জানেন, আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি, যে কাকে শ্রদ্ধা জানাচ্ছ, ওখানে আল্লাহ নেই কিন্তু, আল্লাহর নামে তারা শপথ পড়ে না, অত চুতর চতুরতার সাথে কাজ করে যাচ্ছে, কিছু ইসলামপন্থী নামধারী কিছু পাগল আছে তারাও যেই তাই পড়ে, ওদের হুশ নাই যেটা ইসলামের বিরোধী, তার লোককে ধোকা দিচ্ছে ইসলামের নামে, আমাদের ভোট দাও তুমি জানাতে চলে যাবা, এত সস্তা, আপনারাই বলুন শিরকের রাস্তা দিয়ে কোন তৌহিদ পাওয়া যায়, সেরকম বিদাত করে কোন জান্নাত পাওয়া যাবে, এর রাস্তাই তো আলাদা, কুল হাজিহি সাবিলি, তুমি বলো মোহাম্মদ এটাই আমার রাস্তা। আহলাদেশ আন্দোলন বাংলাদেশের যে ওর নাম কি পরিচিতি আছে না, ভাস্কর পরিচিতি দিতে দিতে পারলে না, এই পরিচিতির প্রথমে যুব সংঘের পরিচিতির প্রথমে এই আয়াতটা দেওয়া আছে, আর এই আয়াতের আলোকেই আমরা আমাদের সংগঠন চালাই, জনগণকে ডাকি এবং এর উপরে আমরা আমাদের জীবন গড়ার জন্য সাধ্যমতো চেষ্টা চালাই, আমরা কোনো সরকারের বিরুদ্ধে হইচই করি না, মিছিল করি না, সরকার যাই আসুক আমরা মনে করি আল্লাহর ইচ্ছা আছে বলে তিনি এসেছেন, কারণ আল্লাহ বলেই দিয়েছেন কুলিল্লাহুম্মা
মালিকাল মুলকে তুতিল মুলকে মন্তসা, আল্লাহ যাকে চান তাকে রাষ্ট্র ক্ষমতা দেন, যাকে চান তার কাছে ছিনিয়ে নেন, তাই না? এটা তো আমার বিশ্বাস করি তো। যেহেতু আল্লাহ পাক তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করার হুকুম আল্লাহ রসুল আমাদেরকে দেন নাই। তিনি বলেছেন তোমরা সবর করো, দেখো যতক্ষণ তারা সালাত আদায় করে, যতক্ষণ তারা সালাত আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না, পরিষ্কার নিষিদ্ধ কাছে হাদিসে। আর এই জন্য আমরা কোনো সরকারের বিরুদ্ধে মিছিল মিটিং করে তাদের হটাই দেওয়ার জন্য কোনো চেষ্টা করি না, বরং আমরা কী করি, আর দিন ওয়ান নসিহা, হাদিসের নিষেধ নির্দেশ, তোমরা নসিহত করো, উপদেশ দাও, সরকারকে উপদেশ দাও, জনগণকে উপদেশ দাও, সবাইকে উপদেশ দাও। এই উপদেশ দেওয়ার এই হাদিসটা আমরা আমাদের সার্বিক জীবনে পালন করি। সরকারের যে কোনো অন্যায় কাজে আমরা প্রতিবাদ করবো, এটা আমাদের নীতি, এটা হাদিসের নির্দেশ। যতক্ষণ তুমি ভালো কাজ দেখবে প্রশংসা করবে, খারাপ কাজ দেখলে অবশ্যই তার প্রতিবাদ করবে। আমুরুনা বিল মারুফ, তারপর কি, ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজ দেখলাম খুশি আলহামদুলিল্লাহ ভালো, অন্যায় কাজ করেছেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ। এটুকু যদি সহ্য করার ক্ষমতা কোনো সরকারের না থাকে, আমরা বলবো তাদের সরকারে যাওয়াই ঠিক না, এটুকু সহ্য করতে হবে। আপনারা সহ্য করেননি বলে আমাদের কারাগারে পাঠিয়েছিলেন, আবার যদি সেই একই পথ ধরেন আপনাদেরই ক্ষতি হবে। আমরা কারো কিছু বলবো না, আল্লাহর পক্ষ থেকে গজব নামবে, আপনি কীভাবে যাবেন হারিয়ে তা ঠিক পাবেন না, অত আল্লাহর উপরে পাল্লা করবেন না। আল্লাহর হুকুম হচ্ছে তোমরা আমর বিল মারুফ করো, নেকির কাজে নির্দেশ দাও, ওয়া নাহউন আনিল মুনকার করো, অসৎ কাজে নিষেধ করো, এটা আল্লাহর হুকুম, সেই হুকুম আমরা পালন করি। এজন্য আমাদের বক্তব্য, আমাদের সংগঠন সবসময় দেখবেন খেয়াল করে, কোনো মিছিল মিটিং হয়েছে কিছু করে আমাদের দেখছেন কোথাও পাবেন না। আমরা যে নদবড়া ছিলাম, নদের সামনে হাইওয়ে না, নদবড়াতে রাজশাহী, কখন দেখছেন আমাদের ছেলেরা ওখানে গাড়ি বন্ধ করেছে, কোনো গাড়িতে ইট মেরেছে যে আমাদের আমির কারাগারে ছেড়ে দাও, এইসব ধানাই পানির মধ্যে নেন। এইগুলো আজকে সারা বিশ্বে চলছে। আমরা চাই নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন করো। হিন্দুরা যেভাবে চালাচ্ছে মুসলমানরাও তাই, তাহলে পার্থক্যটা কী হলো? হ্যাঁ, আজকের অমুসলিম বিশ্ব এক হয়ে গেছে ফিলিস্তিনের বিরুদ্ধে, কিন্তু মুসলিম বিশ্ব কি এক হতে পেরেছে? কারণটা কি, এরা সবাই ওই অমুসলিম বিশ্বের হাতে বন্দি, কেউ অর্থনৈতিকভাবে বন্দি, কেউ বাণিজ্যিকভাবে বন্দি, বিভিন্নভাবে বন্দি, এদের জবান খুলছে না, কথা বলতে পারছে না। 25 কোটি মুসলমান আছে ভারতে, তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের মন্ত্রী কি বলে মোদী বলে দিচ্ছে আমরা ইসরায়েলের পাশে আছি, কিন্তু 90% মুসলমানের দেশ বাংলাদেশ, এখানকার প্রধানমন্ত্রী বলতে পারছে না যে আমরা ফিলিস্তিনের পাশে আছি। কাল নাকি একটুখানি বলেছে টিকটক করি, গায়ে তো বল নাই, বলে তো সমস্যা, কারণ ওদের এদের তো এলাহ আলাদা, দুনিয়াবি এলাহ ইহুদি খ্রিস্টানরা। অথচ আল্লাহ বহু আগেই কোরআনে বলে দিয়েছেন ওলান তরদা, বলেন ওলান তরদা আনকাল ইহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতুম, মনে রেখে দিও কশ্চিন কালেও ইহুদি নাসারা তোমাদের বন্ধু নয় যতক্ষণ না তোমরা তাদের রীতির অনুসরণ করবে। আজকে পুরা মুসলিম বিশ্ব ইহুদি নাসারাদের রীতির অনুসরণ করছে না, ওরা যা করে আমরা তাই করি, তাদেরকে খুশি করার জন্যে আমাদের সরকারি দলে ব্যস্ত, বিরোধী দলে ব্যস্ত, যিনা তারা কারো বন্ধু নয়, তারা তাদের স্বার্থে এই বাংলাদেশের এই অর্থনীতিকে শোষণ করে নিচ্ছে, তাদের স্বার্থেই এখানে অর্থনীতি তৈরি হচ্ছে। আপনারা একটু আগে শুনলেন যে সুদকে হারাম না হালাল, বলেন তো দেখি, এই ফতোয়া কিন্তু সবাই দেয়। যদি প্রধানমন্ত্রীকে বললি আপনি শুনলি পাশে তো সালাদ না পড়েন ভালো, এই সালাদকে আপনাকে কে আমাদের দিন বাঁচতে দেবে? আপনি সুদে আইন করেছেন কেন? সুদের আইন করে সারা দেশের রক্ত শোষণ করছেন। পৃথিবীতে এমন কোনো জ্ঞানী মানুষ নেই যারা সুদকে আপোষ করে নিয়েছে, প্রত্যেকেই সুদকে নিষেধ করেছে। এবং যে কবে সে প্লেটো গিয়েছে, আমার রসুলের বহু পূর্বে, ঈসা আলাইহিসসালামের আগের লোক, প্লেটোও বলে দিয়েছে যতদিন সুদ থাকবে দুনিয়াতে ততদিন দারিদ্র থাকবে, দারিদ্র হটানোর কোনো ক্ষমতা কারণ নাই। অথচ আসল যেটা রেখে দিয়েছি, কুয়াতে পচা বিড়াল রেখে উপর থেকে পানি শাসলে কি
দুর্গন্ধ যাবে? অত সেটা আমরা রেখে দিয়েছি আইন করে। এই সুদী অর্থনীতির নির্দয় শোষণে আজকে সারা পৃথিবী শোষিত নির্যাতিত হচ্ছে, রক্ত শোষণ হয়ে গেছে। এর বিপরীত ছিল সমাজতন্ত্র, এটা আর ফালতু জিনিস, এটা হল ব্যক্তিগত পুঁজিবাদ। সমাজতন্ত্র হল রাষ্ট্রীয় পুঁজিবাদ, দেশের সমস্ত টাকা পয়সা রাষ্ট্রের কাছে মাথায় জমা হবে। রাষ্ট্র তো কোনো অদ্ভুত কিছু জিনিস হয়, রাষ্ট্র কিছু মানুষের নাম, সেই মানুষদের কাছেই চলে যাবে সব। আর সাধারণত দেশের লোক থাকবে টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিড, ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ লেবার। মানুষ খাটবে আর যতটুকু তার খাওয়া দরকার ওটুকু রুটি নিয়ে আসবে, তাকে লাইন দিয়ে দাঁড়াইতে হবে সকালে, তোমার যা প্রয়োজন যে কটা রুটি সংসারে লাগে রুটি নাও আর যাও জমি দিয়ে খাটো। এখানে ভালো মন্দ, মেরিটোরিয়াস নন মেরিটোরিয়াস কিছু যাচাই কাছে হবে না, সবাইকে সমানভাবে খেতে হবে। এটা কি মানুষের বিবেকে সায় দেয়? সে নিজে তো কিছু করবে, তার নিজের বলে কিছু দাবি করা যাবে না। আর এই জন্য সেই সময়কার খবরে বহু পুরনো, কুরসেভ যখন প্রধানমন্ত্রী ছিলেন রাশিয়ার, তিনি তার যুবতী মেয়েকে সামনে নিয়ে হেঁটে যাচ্ছেন, চট করে এসে তার দলের এক ক্যাডার এসে বলতেছে, টান দিয়ে মেয়েটাকে ছিনিয়ে নিয়েছে, বুঝলাই কী হলো? কেন সব তো জাতীয়করণ, তারপর মেয়েটাও জাতীয়করণ, বাড়ি নিয়ে যাচ্ছেন কিন্তু আপনার মেয়ে না তো, ওটা সবার জাতির মেয়ে ওটা। এসব সেই সময় আমাদের যখন আমার কলেজ লাইফে পত্র পত্রিকায় ব্যাপক হারে প্রচারিত হয়েছিল, সেই সময় আপনার মেয়ে আপনার নয়, আপনার বউ আপনার নয়, আপনার টাকা আপনার নয়, সবই রাষ্ট্রের, এটা তো হতে পারে না। টাকা পয়সা আয় করা ব্যয় করা স্বাধীনতা যদি ব্যক্তি জীবনে না থাকে, সে সাতকা দেবে কী করে? সে তার মেয়েকে একটু ভালো বাড়িতে, বৌমা এখন বাচ্চা হবে তার একটু ভালো খাওয়াবে, মেয়েটা শ্বশুর বাড়িতে এসছে তাকে আদর করে খাওয়াবে, কিছুই করার ক্ষমতা নেই, যাও ওই লাইন দাও গিয়ে পরটি নিয়ে আসো, এটিকে হবে? ফলে এই সমাজবাদ যেটাকে পৃথিবীতে কায়েম করতে 1,17,00,000 মানুষকে হত্যা করা হয়েছে রাশিয়া, আর চীন 1,47,00,000 মানুষকে হত্যা করেছে এই তথাকথিত সমাজতন্ত্র আনার জন্য, কিন্তু 50 বছরও যায়নি, সব ব্যাক করে আবার চলে গেছে পুঁজিবাদে। আজকে চীনের কাছে টাকা লোন করে নিয়ে আমেরিকা চলছে, অথচ সে চীনে এখন পুরুষ মানুষ নাই, বুড়ো ভর্তি হয়ে গেছে, 30 কোটি ভ্রূণ হত্যা করেছে, তারা বলেছিল 1 সন্তানের বেশি নেওয়া হবে না, আইন করে দিয়েছিল, পরে বাধ্য হয়ে করল 2 সন্তান, এখন আর সন্তান নেই, অর্থাৎ তরুণ প্রজন্ম শেষ, সব বুড়ো হয়ে গেছে। একই অবস্থা জাপানে, সব বুড়া ভর্তি, একই অবস্থা অন্যান্য উন্নত দেশে, সব বুড়া ভরা, কাজ করবে কারা? এই যে মিল কলকারখানায় কাজ করেন, যুবক ছেলে দরকার না, শক্তি লাগবে না, সব বুড়া, বুড়োদের কী করবে? বুড়াদের বার্ধক্য ভাতা দিতে হচ্ছে, মেয়েদের মাতৃত্ব ভাতা দিচ্ছে, এই অবস্থা। এখন তারা বাধ্যে এই বাংলাদেশ পাকিস্তান যেসব আমাদের অত বাধা বিঘ্ন নেই, কারণ আল্লাহ রাসূল বলছেন তোমরা আমি কে হলুদা সোহাগিনী এবং অধিক সন্তান দায়নী মেয়েদেরকে বিবাহ করো। এজন্য বহু মানুষ মালথাসিয়ান থিওরি বাদ দিয়ে, 1 সন্তান 2 সন্তান নীতি বাদ দিয়ে এখন সন্তান নিচ্ছি আমরা, এবং আমাদের সন্তান বেশি, এখন এই তরুণ সন্তানগুলোকে টান দেওয়ার জন্য লোভনীয় অফার দিয়ে বিদেশে নিয়ে যাচ্ছে ওদেশে। এখন প্রায় 1.5 কোটি বাংলাদেশি বিদেশে বসবাস করছে, তারা এদেশে আর থাকে না, টাকার লোভে চলে যাচ্ছে, ফলে এদেশ আস্তে আস্তে বুড়ার দেশে পরিণত হবে। খবর দেওয়ার জন্য সন্তান হত্যা করবে না, পেটের মধ্যে ফেলে কিছু নতুন কলকাতা বেরিয়েছেন আজকাল, পেটের মধ্যে মলিত করে টের পাবে না, আপনার ছেলে মেয়ে কজন? 2টা, ওহ তার সুখী পরিবার, আর 1টা হলে তো আরো ভালো। এই থিওরি বাদ দেন, আপনি মরবেন, আপনার লাশটা নেওয়ার লোক হবে না। ইতিমধ্যে কয়েকটা টিচার আমাদের মারা গেলেন, আমি নিজে 2টা জানাজা গেছিলাম, ছেলে কোথায়? মালয়েশিয়াতে, এখন এসে পৌঁছেনি, ফ্লাইট বাড়ি কালকে আসবে। আর এক ছেলে কোথায়? কানাডায়। অথচ তার লাশটা নিল কারা? আমরা যারা তার কলিগ বা আমাদের ছাত্ররা, তারাই যে বাড়িতে লাশটা আনলো এবং আমরা জানাজা করলাম, ছেলেরা কোথায়, পরিচয় হলো কে কোথায়, ঠিক ঠিকানা নেই। এজন্য হাদিসে রয়েছে কুল্লু জালিকা হালাকুন তারিকুল নাস, এই মানুষ মনে রেখে দিও, যেটা তুমি ব্যয় করছো নিজের খাবার জন্য ওটুকু তোমার, আর যেটুকু তুমি নিজের জন্য পরিধান করছো ওটুকু তোমার, আর যেটা তুমি সাদাকা দিচ্ছ
ওটাই তোমার, এর বাইরে সব কিছু ধ্বংস হবে এবং তুমি ছেড়ে যাবে লোকদের জন্য। লিল আওলাদ পর্যন্ত আল্লাহ রাসূল বলেন নাই, তোমার আওলাদ কোথায় থাকবে ঠিক আছে নাকি? লিল নাস, আল্লাহ রাসূলের প্রতিটি কথা সত্য, সেখানে কি কোনো মিথ্যা আছে? কারণ কি, আমা ইয়ামতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল কোনো কথা নিজের ইচ্ছায় বলেন না, যেটাই বলেন আল্লাহর ওহী হলে তারপর সেটা বলেন। দারুণ ব্যাপার না, এটা ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, এটা কোন নিজের বানোয়ার কথা না। কুরাইশদের নেতার একদিন বলছে, হে আবদুল্লাহ, তুমি তো আল্লাহর রাসূলের সব কথা লিখে নাও, উনি যখন রাগের মধ্যে থাকেন, বেদনায় থাকেন, ব্যথা অবস্থা থাকেন, তুমি তখনও লেখো? এ কথাটা উনি যে সরাসরি আল্লাহ রসুলকে বলেন, হে আল্লাহ রসুল, আমি যে আপনার সব কথা লিখি, তো কিছু কিছু লোক সমালোচনা করছে। তখন তিনি সবাইকে ডাকলেন, মৌজুদায় চলে আস সব যা যা ছিল। সেখানে তিনি এক পর্যায়ে বললেন, এখানে আঙুল দিয়ে, আল্লাহ নফস মোহাম্মদিন বিয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন, যার হাতে মোহাম্মদের প্রাণ তার কসম করে বলছি, আমার জবান থেকে হক ছাড়া করার মিথ্যা কথা বের হয় না। আর তারই বক্তব্য এটা, খাবার দা, তোমরা ওই ধরনের মেয়ে বিয়ে করো, ওই বংশে বিয়ে করো যে বংশের সন্তান বেশি আছে, তাহলে আশা করা যায় তোমার স্ত্রীর সন্তান বেশি হবে। সন্তান হত্যা করো না, সন্তান হত্যা করা মানে তোমার জাতিকে হত্যা করা। আজকে বাংলাদেশের লোকসংখ্যা খুব বেশি বলে আমাদের অনেকে অনেকে চিমটি কাটার চেষ্টা করেন, জি না, লোকসংখ্যা বেশি আছে বলি এদেশে আনন্দ আছে, এদেশে সবসময় লোক পাওয়া যায় সব কাজে। যখন কোনো বাড়িতে আমরা মেহমান হয়ে যাই, দেখি সে বুড়ো মানুষের খাটি মরছে, আপনার ছেলেবেলি নাই, তাহলে আসে দেশে নাই বিদেশে, তো থেকে আমরা লাভটা কি? হয় ছেলে থাকবে না ছেলের পোতা থাকবে, হয় মেয়ে থাকবে না নাতি থাকবে, আর থাকবে তো মানুষই নাই। যে বাড়ির মানুষ নাই সে বাড়ির বিল্ডিং কি দাম আছে? ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে 5000 নবীর কবর আছে, এবং আপনি সবচেয়ে দুঃখের খবর আজকে এই যে সেখানে আমাদের আবুল আম্বিয়া নবীদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কবর আছে। এই ইব্রাহিম এমন একজন ব্যক্তি যার দুই ছেলের মাধ্যমে সারা পৃথিবীতে তৌহিদের আবাদ হয়েছে। এক ছেলে মা হাজেরার গর্ভজাত, তার নাম কি? ইসমাইল। আর এক ছেলে মা সারার গর্ভজাত, তার ছেলের নাম কি? এসহা। এসাক, এসাকের মা সারাকে বলা হতো বন্ধা, কিন্তু আল্লাহ তাকে এমন দান করলেন এসাহাকে, এসাকের পরে ইয়াকুবের সুসম্বাদন আগেই বলে দিলেন, এসাকের পরে ইয়াকুব হবে, সে ইয়াকুবের 12 ছেলে হল। তো এই যত নবী, 124,000 নবী ও রসুল এসছেন, তার মধ্যে প্রথম আদম, নূহ, ইদ্রিস, শীস, এরকম কয়েকজন নবী বাদ দিয়ে ইব্রাহিম থেকে পুরা নবীদের সিলসিলা সমস্ত নবী এসেছে ইসহাকের বংশে। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরা সবারই দাওয়াতের কেন্দ্রস্থল এবং কর্মস্থল ছিল এই ফিলিস্তিন। আর আরেক ছেলে হলো ইসহাক, যিনি ছিলেন মক্কায়, ইসমাইল। এই ইসমাইলের মাধ্যমে মক্কায় তৌহিদের আবাদ হয়। আর ইসমাইলের বংশে এমন নবী এলেন যিনি সমস্ত বিশ্বের শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সূর্য যেমন সমস্ত তারকাকে নিভিয়ে দেয়, এরকম লাখো নবী নিভিয়ে গেল এক সূর্যের মাধ্যমে। সেই সূর্যের অনুসারে আমরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর উম্মতে মোহাম্মদী, এটি আমাদের গর্বের কথা। তো দেখা যাচ্ছে তৌহিদের দুটো কেন্দ্র, একটা হল ফিলিস্তিন, একটা হল মক্কা। আর মুসলমানদের কাছে কেবল কয়টা বলেন, বলতে হবে আপনাদেরকে, আপনারা শিখতে আসছে স্ট্যান্ডের্ড, মক্কা হলো কেবল এক, ঠিক তো? তারপরে মদিনা আমাদের পবিত্র স্থান, আর মসজিদুল আকসা তিন নম্বর পবিত্র স্থান। আকসা কেন বলা হয়? আকসা মানে এক প্রান্ত, আপনারা দেখতে পাচ্ছেন এখন ভূমধ্য সাগরের প্রান্তে অবস্থিত ফিলিস্তিন, ঠিক না? ওর উপরে আর নেই, এজন্য ওকে আকসা বলা হয়। এবার বলুন মেরাজ হয়েছিল কোথা থেকে শুরু হলো? মক্কা থেকে না?
এবার যে উনি কোথায় নামলেন এবং সেখানে ইমাম মতে কি বলেন নবীদের নিয়ে ইমামতি করলেন কোথায়? বাইতুল আকসাতে গিয়ে। আর ওইখান থেকে উনি ডাইরেক্ট চলে গেলেন মেরাজ মানে সিঁড়ি, সোজা চলে গেলেন আল্লাহর আরশে, আল্লাহর কাছে চলে গেলেন। তাহলে বোঝা গেল মেরাজের হাদিস দিয়ে এটা ইঙ্গিত হয়েছে যে হে মুসলমান, তোমরা আগামী দিনে মক্কা থেকে বাইতুল আকসা পর্যন্ত সমস্ত এলাকার তোমরাই মালিক হবে, তোমাদের শাসনাধীনে আসবে। সেটাই হলো আল্লাহ রসুলের মৃত্যুর 4 বছরের মধ্যেই 15 হিজরিতেই ওমর ফারুকের আমলে ফিলিস্তিন মুসলমানদের করায়ত্ত হলো। যেদিন ওমর ফারুক সেখানে জয় করার জন্য গেলেন সেই সময়কার ইতিহাস আলবেদাওয়ার নিহাতে সপ্তম খণ্ড 5 পৃষ্ঠা চমৎকারভাবে চিত্রিত করেছেন আল্লামা হাফেজ ইবনে কাসির। তিনি বলছেন উনি ওনার যে উট ছিল, প্রথম কথা হলো উনি মসজিদ সুরা মিটিং ডাকলেন যে আমরা এখন তো ওরা খ্রিস্টান শক্তিতে জিতে হেরে গেছে, তো তারা আমাদের কাছে সারেন্ডার করবে, তো তাদেরকে আমরা মদিনায় ডাকবো না আমরা ওখানে যাবো? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সাজেশন দিলেন ওখানে আপনারা আপনি যাবেন না, ওদেরকে মদিনায় ডাকেন, কারণ ওরা সেখানে সংখ্যাগরিষ্ঠ, আপনার কোনো ক্ষতিও করে দিতে পারে। আলী বললেন যে না আপনি যান সেখানে, সেটাই সবচেয়ে ভালো হবে। উনি আলীর কথাটা পছন্দ করলেন। বোঝা গেল আমরা যখন কোনো কাজ করি পরামর্শের ভিত্তিতে করা উচিত, পরামর্শের ভিত্তিতে যেটা আমির কাছে সঠিক মনে হবে সেটা আমির করে যাবেন। ফায়জ আজমতা ফতাকাল আল্লাহ আসেন কোরআনে 159 সূরা ইমরান, যখন তোমরা একটা বিষয়ে নিশ্চিত হবে প্রতিজ্ঞাবদ্ধ হবে আল্লাহ আপনার তওয়াক্কল করে এগিয়ে যাও। হয়তো ওমর ফারুক বললেন ঠিক আছে আমি আমার সুরায় দুটা মত আসছে, আমি এই মতটা গ্রহণ করলাম, আমি সেখানে গেলে নিশ্চয়ই একটা প্রভাব পড়বে আলাদা, ওরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। চলে গেলেন, সেখানে যাওয়ার পথে কী কাণ্ড ঘটল, উনি এক জায়গায় পানি পান করার জন্য বললেন দেখো তোর পানি কোথায় পাওয়া যায়, বুঝছেন তো মরুভূমি এলাকা তো বাংলাদেশ না যেখানে সেখানে টিউবওয়েল পাওয়া যায়। শেষকালে এক বুড়ির কাছে পানি পাওয়া গেল, পানিটা খুবই সুন্দর। তো উনি বললেন এই পানি এত সুপেয় কে দিল, তুমি তাকে ডেকে আনো তো। তো উনি বুড়িকে ডেকে নিয়ে আস, বুড়ি মানে একটা খুনখুনি বুড়ি। তো ওমর ফারুক নিজে কিন্তু খলিফা, তিনি বলছেন হে মা তুমি তো খ্রিস্টান, 3 খোদার উপাসনা করো তুমি, আল্লাহ তো একজন, তুমি ইসলাম কবুল করো, আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তখন মহিলা মাথার কাপড় ফেলে সাদা চুল দেখালো, এই দেখো বাবা আমি মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছি, এখন আর ধর্ম ত্যাগ করবো না। তখন ওমর ফারুক আল্লাহর কাছে হাত উড়ি, আল্লাহ তুমি জানো তোমার ওমর শুধু খলিফা নয় একজন দায়ী আল্লাহ, আমি তাকে দাওয়াত দিয়েছি সে দাওয়াত কবুল করেনি, তুমি ওমরকে দায়ী করো না। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি, এই আদর্শ অনুসরণ করতে পারবেন? প্রত্যেকটা মুসলমানকে এই আদর্শ অনুসরণ করা উচিত। আমার কোনো অহংকার নেই, আসতে নওগাঁ আসলে কিছু মানুষ পাবো তাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ হবে, এই জন্যেই কিন্তু আমরা এখানে এসেছি আজকে এখানে, এবং আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কেন্দ্রের পক্ষ থেকে। শুধু দাওয়াতের উদ্দেশ্যেই আপনারা যে আমাদের কিছু টাকা পয়সা দিয়ে বড় করবেন এই লোভে কিন্তু আমরা আসি নাই। জীবনে কোশ্চিন করলে বক্তৃতা করে টাকা খাই না আমরা, হ্যাঁ যাওয়া আসা খরচ যদি দিতে পারেন দেওয়া, নইলে আমরা নিজেরা দেবে একে চলে আসবো। এই যে নীতি আমরা চলছি সবসময় দাওয়াত দেওয়ার জন্য, সেও দাওয়াত দেওয়ার জন্য এসছি আমরা এখানে, তৌহিদের দাওয়াত। আর তৌহিদের শিক্ষা কী এটা ওর সঙ্গে বলে দিলাম, তৌহিদের শিক্ষা এটাই হবে প্রতি মুহূর্তে আপনি আল্লাহর আনুগত্য করবেন। ওমা খালাকুল জিন্না, বলেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা জিন এবং ইনসান সৃষ্টি করেছি সেরেব আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এই দাসত্বের দিকে মানুষকে আহ্বান করে আমাদের মৌলিক দায়িত্ব। এইবারে যখন উনি এগিয়ে যাচ্ছেন, যিনি উট চালাতে গেলে তো একজন সামনে হাঁটা লাগে না, ওই উটে কী বলে লাগাম ধরে হাঁটা লাগে না, তো উনি তার যিনি হাঁটছিলেন একটু আগে তা বলে এই তোমার তো অনেকক্ষণ হয়ে গেলো, এবার আমি করি। তো না খলিফা আপনি করবেন,
ওই তো দেখা যাচ্ছে আমার তো এসে গেছি, তো না তোমার পালায় তুমি আমার পালায় আমি, এবার পালা যেহেতু আমার পড়েছে এবার তুমি উটির পিটি ওঠো আমি চালাবো। ইতিহাস দেখে নেন, খলিফার হুকুমে তখন ওই চাকর উঠে গেল উটের মাথায়, উটের যেখানে বসে মাথায় হাওয়া থাকে না সেখানে বসছে। ওমর উট চালিয়ে আসতেছে, ওদিকে খ্রিস্টান নেতারা সব দাঁড়িয়ে আছে ওনাকে অভ্যর্থনা করার জন্য। ওরা ভাবছে যে উটের পিঠে যিনি আছেন উনিই বোধ হয় ওমর হবে, সব নজর ওই দিকে। আর ওমর উট চালিয়ে নিয়ে যেখানে এক যে পানি আছে ওখানে এই পানির কাছে উটটা নিয়ে চলে গেছেন যাতে উট পানি পান করতে পারে এবং উনি সেখানে উটটা রাখতে পারেন। লোকেরা সবাই ভাবছে উটের মাথা যেন আসে উটি হয়তো খলিফা, পোশাকে তো বোঝার কোনো কায়দা নেই, পাগড়ি নেই যাবে জব্বা কিচ্ছু নাই, একেবারে সাধারণ পোশাক, বোঝাই যায় না এটা কে। পরে যখন তারা জানলো এটাই হলো খলিফা, ওইখানেই সারেন্ডার, আর কোনো কথা নেই, আমরা সন্ধি করেছি আমরা আজকে সারেন্ডার করলাম, তোমাদের এই আচরণ দেখি আমরা মুগ্ধ, আমরা আর কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করব না। বলে সুবহানাল্লাহ বিহামদিহি, এই জন্যই বলি ইসলাম শুধু বক্তৃতা দিয়ে ইসলাম হয় নাই, ইসলাম এসেছে তার আমল এবং আচরণের মাধ্যমে। যদি আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে আমল এবং আচরণ যদি নবীর মতো না হয় সাহাবিদের মতো না হয় তাহলে আমাদের জীবনটা তো ব্যর্থ হয়, এটা মনে রাখবেন সবসময়। এরপরে সন্ধে হয়ে গেল, সবই হয়ে গেল, উনি ঢুকছেন এবারে বাইতুল মুকাদ্দাস মসজিদে, সবাই জানোয়াত পিতে দিয়েছে এখানে আপনি বসেন, এখানে সালাত আদায় করেন, শুক্রিয়া সালাত আদায় করবে। না এটা তোমাদের কেবলা, ইহুদিদের খ্রিস্টানদের কেবলা, এখানে যদি আমি আজকে সালাত পড়ি পরবর্তীকালে মুসলিম উম্মা তোমাদের কেবলা থেকে হটিয়ে দিয়ে ওখানে তার দখল করবে, তোমাদের কেবলা তোমাদের থাক, আলাদা জায়গায় সালাত আদায় করলাম। দেখছেন কত হিসাব, অনেকে ধারণা করে ইসলাম আসলে তো হিন্দুদের উপায় কী হবে, ইসলামের চাইতে পরধর্ম সহিষ্ণু ধর্ম পৃথিবীতে নাই, কোথাও নাই। যারা ইসলাম সম্বন্ধে জানে না বলেই তারা ধর্মনিরপেক্ষতাবাদ স্লোগান দিয়ে বেড়ায়, ধর্মনিরপেক্ষতাবাদ বা একটা ধর্মহীন মতবাদ, একটা নাস্তিকবাদী মতবাদ, ধর্ম নেই এমন কোনো মানুষই দুনিয়াতে নেই, এমনকি গরু ছাগলেও ধর্ম আছে। একটা গরুকে বললেও সে বিরিয়ানি খেতে আসবে না, একটা কুত্তাকে বললেও সে ভাই চাকরি হবে না, অত সস্তা নাকি, প্রত্যেক ধর্ম আছে বেটা তুমি এটা খাবা, ধর্ম ছাড়া কোনো জীবজন্তু দুনিয়াতে নেই, অত বললে ধর্ম নির্ভর বাট ওর অর্থই জানে না, খালি এমনি বললে হবে। বন্ধুরা আমার এবার আসেন, এরপরেই ওমরের জীবনে আসলো একটা মহাপরীক্ষা, ইরাক বিজয়ের যুদ্ধ যাকে বলে কাদেশিয়ার যুদ্ধ, সেখানে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস, দুনিয়ায় থাকতে যারা দশজন সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস। উনি সেই সময় বাতের এবং বেদনায় প্রচণ্ডভাবে অসুস্থ, উনি উন্নতেই পারছেন না, তখন তিনি তার স্থলে আর একজনকে দায়িত্ব দিলেন, তুমি চালাও আমি ওই সাদের বোধকে কমান্ড দেবো তোমাকে শুয়ে শুয়ে। এমন সময় একটা চিঠি আসলো বিরোধী পার্শ্বিক রাজার পক্ষ থেকে, এখন যেটা ইরান বলছেন আমরা, ইরান ছিল তখন ফার্সি বলা হয়তো, তৎকালীন বিশ্বের দুটো শক্তি ছিল, একটা রোমক শক্তি খ্রিস্টান, একটা ফার্সিক শক্তি, তাদের রাজধানী হলো এখনকার ভাষায় ইরান। তো রোমক বাহিনী তো সারেন্ডার করলো বাতিল মুকাদ্দাস, আপনার দেখলেন তো একটু আগেই, বা রোমক সাম্রাজ্য ওখানে সারেন্ডার থাকলো, আর একটা সাম্রাজ্য ফার্সিক সাম্রাজ্য, সেখানে যুদ্ধ হচ্ছে, ওমর ফারুক নিজে না, ওমর ফারুক তখন খলিফা, পাঠিয়েছেন উনি সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসকে, উনি যে বাতের বেদনায় এমনভাবে পড়ে গেছেন আর কথা কাজই করতে পারছেন না। ঠিক সেই সময় চিঠি আসলো পার্শ্বিক বাহিনীর সেনাপতি মহাবীর রস্তম, আমাদের মধ্যে বয়স যাদের আছে তারা জানেন সোহরাব রস্তমের উপন্যাস পড়তাম না ছোটবেলা আমরা, আছে কেউ বুড়ো লেখাপড়া করার লোক যদি থাকেন তো বলেন সোহরাব রস্তম, আমি তো এটা খুবই ভালো করে পড়তাম একসময়, এই রস্তম তো সেই রস্তম তো কেটে খবর রাখে। রস্তম হচ্ছেন পার্শ্বিক বাহিনীর প্রধান সেনাপতি, বিশ্ববিখ্যাত নাম,
বীর তিনি, তার উপরে কোনো বীর তৎকালীন পৃথিবীতে ছিল না বলে বলা হয়। উনি চিঠি পাঠিয়েছেন, হে মুসলিম সেনাপতি, আপনার পক্ষ থেকে একজন জ্ঞানী প্রতিনিধি আমাদের কাছে পাঠান, আমরা আপনাদের সম্পর্কে জানতে চাই। তখন তিনি পাঠালেন বিখ্যাত সাহাবি মুগিরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুগিরা সেখানে গেলেন, গেলে রস্তমত বিশাল বহর, তার তো বসার সিংহাসন ছিল অন্য অন্য কারবাস। উনি বললেন যে, হে মুগিরা, তোমরা আমাদের দেশে হামলা করতে আসছো কেন? তোমরা ব্যবসা করো, আমরা অনুমতি দিচ্ছি, তোমরা এখানে বসবাস করো, আমরা কোনো বাধা দেব না, তোমরা আমাদের বন্ধু হয়ে থাকো, এখানে আমাদের উপরে তোমাদের হামলা করে এই দেশ দখল করার কারণটা কী? তো তিনি উত্তর দিলেন যে, দেখো, আমরা তোমাদের এখানে ব্যবসা করতে আসেনি, তোমাদের এখানে আমরা বসবাস করার জন্য আসেনি, আমরা এসেছি এখানে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর আনুগত্য নেওয়ার জন্য। সে কীরকম বলে, আমি বলছি একটাকে শোনেন, আমাদের মৌলিক লক্ষ্য হচ্ছে ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দাদের পূজা থেকে বের করে আল্লাহর পূজায় নিয়ে নেওয়ার জন্য। ভাষাটা বুঝতে পারলেন? আল্লাহর বান্দাদেরকে বান্দার ইবাদত, মানে বান্দার সার্বভৌম ক্ষমতার উৎস বলছেন, আমরা জনগণ কারা, বান্দা না, তাদের আনুগত্যের তাদের উপাসনার থেকে বাঁচিয়ে এলা রব্বিল ইবাদ, বান্দাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, তার আনুগত্য নেওয়ার জন্য। তখন বস্তু বলছে যে, এটুকুই ভালো কথা, এতে সমস্যা কী? এবার জবাব দিচ্ছেন সাহাবি মুগিরা, ই আল্লাহ সুমল্লা নুকাররিবু বিলাদাকুম ইন আও ফি তিজারাতিন আও হাজাতিন, তো যদি তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করো, আল্লাহর সার্বভৌমত্ব মেনে নাও, তো আমরা আল্লাহর কসম করে বলছি কখনোই তোমাদের দেশে আর কখনো হামলা করার জন্য আমরা আসবো না, তবে হ্যাঁ ব্যবসা করার জন্য আসবো, অন্য কোনো প্রয়োজনে আসবো, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আল্লাহর আনুগত্য ফিরে আসে, আল্লাহর উপাসনা করবে, মানুষের উপাসনা করবে না। এবার রস্তম বলল, আমাদের একটু সময় দাও, আমরা আমাদের যিনি সম্রাট আছেন তার সঙ্গে পরামর্শ করে জবাব দেব। তো সঙ্গে সঙ্গে জবাব দিলেন মুগিরা বিন শোবা, আমাদের রসুল বলেছেন যুদ্ধক্ষেত্রে তিন দিনের বেশি সময় দেওয়া যাবে না, আপনাকে তিন দিন সময় দিলাম, আমি চললাম, চলে গেলেন। যাওয়ার সময় রস্তম বলছে, আল্লাহে জাহাবু বিমাফাতিহি আরদিনা, আল্লাহর কসম, সে আমাদের এই জমিনের চাবিটা নিয়ে চলে গেল। কারণ উনি তো বড় জ্ঞানী মানুষ ছিলেন, অত্যন্ত বীরও ছিলেন। তখন অন্যরা বলতেছে, অন্য সেনাপতিরা, হে প্রধান সেনাপতি, আপনি কি তাহলে ওই এই মুসলমানদের সাথী হয়ে গেলেন? কোশ্চিন কালো তা হয় নাই, তোমার দেখলে কত স্পষ্টভাবে কথা বলল। ইতিমধ্যে আর কাণ্ড ঘটে গেল যে প্রধান সেনাপতি আবু সাদ আবু আকাশ দেখলেন যে এত দেরি হচ্ছে কেন মুগিরার আসছে, মুগিরাকে একা পেয়ে মেরে ফেলল নাকি, তো পিছিয়ে পিছিয়ে আর একজনে পাঠিয়ে দিলেন রিবিন খরাসকে। তিনি গিয়েছেন, অনুমতি নিয়েছেন, রক্ষীরা আটকে ফেলেছে, আর ঢুকতে পারবেন না কেন, বলে এইসব খোলেন, পায়ে জুতা, হাতে বর্ষা এবং উন্মুক্ত তরবারি, এসব চলবে না, এখানে কবর চোখ খুলে হাত এরম মানে মাথা নিচু করে গিয়ে হাত জোড়ো করতে করতে ঢুকতে হবে, খবর দাও, আমাকে আটকেও না, মুসলমান আল্লাহর কাছে সেটা কারো কাছে শ্রদ্ধা করে না। তোমাদের তো আচ্ছা বেয়াদব, দারোয়ান বলতেছে, তখন দূর থেকে খেয়াল করেছে রস্তম, এই কেউটা বলে, ওর যিনি চলে গেল সেই দলের একটা লোক চলে আসছে, ডাকো, খবরদার বাধা দিও না। চলে আসলেন ভিতরে, ওই অবস্থায় সে মকমলের ম্যাট বালিশ, ওই ওর হাতে ছিল কী বলে বর্ষা, বর্ষা মাথায় হুল থাকে না, ও তো তরবার তো আলাদা, বর্ষা দিয়ে ওতে ঠুকতে ঠুকতে আসছে, জুতো বাদ দিয়ে সব ছিঁড়ি ছিঁড়ি অবস্থা খারাপ হয়ে গিয়ে। তো লোকরা বলছে কত বেয়াদব, কত তো আরবের বরবার এসে ঘরে কোনো ভালো মন্দ জায়গা ভালো দেখে হিসাব করে চলে না,
আমরা কোথাও যখন যাই তো বলে না স্যার জুতো খুলে আসেন, বলে না শরীর নিচে জুতো রাখেন, বলে না জুতো যেন একটা নাপাক বস্তু ভাবকা নেই, ও তো জুতো বাদে তো সালাত আদায় করা যায় বেটা, জুতো যদি নাপাক না লাগে তাতে সমস্যা নেই তো, কিন্তু না জুতো এমন একটা খারাপ জিনিস, হ্যাঁ জুতো বাদে উঠছে তাহলে তো অবস্থা খারাপ, সে যুগেও এটা ছিল তো উনি তো ওইভাবে চলে গেছে, কিন্তু রোস্তম তো বুঝে গেছে এরা কি জিজ, বলছে কি ভাই তুমি কি কী দাওয়াত নিয়ে এসছো, আমি এসছি আমার নেতা মুগিরামের সভা কোথায় জবাব দেন, উনি বলে উনি তো চলে গেলেন কিছুক্ষণ আগে কোনো ক্ষতি করেনি তো, না চললাম তো তোমার কী বক্তব্য বলো, উনি একই কথাই বলল আমার মুগিরামের সভা যে কথা বলে গেছেন আমার সে একই কথা, তুমি কি নেতা নাকি, আমি কোনো নেতা ঠেতা না, আমি তো সাধারণ সৈনিক, তো মনে রাখবেন মুসলিম সাধারণ সৈনিক আর মুসলিম সেনাপতি এবং মুসলিম খলিফা সর্বদা সর্বদা একই কথাই বলে থাকে, তার সর্বদা বলে পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহর হাতে কোনো বান্দার হাতে নয়। এটা শোনার পরের রোস্তম বললেন এই সাহেবের শুনে রাখো সাথীর আমার এই জমির চাবি কাটি চলে গেলে ওদের হাতে ওদেরকে কেউ ঠেকাতে পারবে না, ঠিক তাই হলো, যুদ্ধ হলো পরে ও তিন দিনের সময় পেয়েছেন তো, সম্রাট তো অহংকারী গর্বোদ্ধত ভাষায় বললো কি আমার মুসলমানদের সামনে যুদ্ধ ছাড়াই পরাজয় বরণ করব, যুদ্ধ চালাও, যুদ্ধ হলো, রোস্তম নিজে নিহত হলেন, অনেক সৈন্য নিহত হলো, মুসলিম বাহিনী জিতে গেল, এরপরে বিজয়ের সংবাদ দিয়ে মক্কায় মদিনায় চলে গেলেন সাহাবিরা, ওদিকে ওমর ফারুক তন্ত মোবাইলের যুগ না রে ভাই, বুঝতেছেন না, ওমর ফারুক দুশ্চিন্তা আছেন কী হচ্ছে কী হচ্ছে অবস্থা কী, উনি মদিনাতে বেরিয়ে এসে অনেক দূর এগিয়ে এসছেন হেঁটে হেঁটে, তখন এই সংবাদবাহক প্রায় মদিনার কাছে পৌঁছে গেছে, সেই সময় যাচ্ছে তো ঘোড়া চড়ে দ্রুতবেগে, তুমি বাবা থামো তো যুদ্ধের খবর কি, খবর দিল তো ঘোড়া এগিয়ে যাচ্ছে আর খলিফা পাশে পাশে হেঁটে যাচ্ছে, ঠিক মদিনায় ওঠার সময় লোকরা দেখছে যে খলিফা হেঁটে আসছেন, সমস্ত লোক দৌড়ে চলে আসছে খলিফাকে অভ্যর্থনা জানানোর জন্য, তখন এক ঘোড়ার পিঠে যে সওয়ার ছিল সে বুঝলো আসলে খলিফা মদিনায় নেই, খলিফার সঙ্গে সঙ্গে হেঁটে যাচ্ছে, সোহানি এই ইতিহাস পৃথিবী পাবেন কোথাও, পৃথিবীর ইতিহাসে কোশ্চিন করবে এগুলো পাবেন না, তখন ওমর বললেন লাহারাজ কিছু মনে করো না, তুমিও যা আমিও তাই সবাইকে কেমন মতো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই যে সাম্য পৃথিবীর কোথাও পাবেন, নদওয়ার সামনে যখন এয়ারপোর্ট থেকে কোনো নেতা নামে গাড়ি বহর দেখলে আমাদের ঘৃণা হয়, দুই দশ টাকাই না রে ভাই, সে বহর কি যাতা বহর নাকি, এ সমস্ত বহরের গাড়ির তেল খরচ কে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ এসব বললে তো আপনার খেপে যাবেন, আবার জনগণ মানে তো আমার হাতে খেলনা, আমি যা করবো এটি জনগণ, অত ওমর নিজে খলিফা হয়ে হেঁটে যাচ্ছেন আর তার সেই যার তার কাছে খবর দিতে যাচ্ছেন যে লোকটা সে যাচ্ছে ঘোড়া চড়ে, শুধু ওমর সেগুলো কোথেকে, মুয়াজ বিন জাবাল বিখ্যাত সাহাবীর নাম সবাই জানেন, মুয়াজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানের গভর্নরকে পাঠাচ্ছেন, পাঠানোর সময় বলছেন মুয়াজ তুমি যাচ্ছ ফিরে এসে আর আমাকে পাবে না, তখন তুমি আমার কবরের পাশ দিয়ে দেখ হেঁটে যাবে আর আমাকে সালাম দিবে, মুয়াজ কিন্তু উঠির পিঠে মনে রেখেন আর আল্লাহ রসুল তাকে বিদায় দিয়েছেন সঙ্গে সঙ্গে হেঁটিয়ে, এই দৃশ্য কি ওমর দেখেনি, আর এই জন্য তার মধ্যে কোনো অহংকার নাই, আমার রসুল যখন একজন মুয়াজ বিন জাবালকে উঠে পেটে উঠে সঙ্গে হেঁটে যেতে পারে আর আমি তো ওমর কিছুই না, অত তার মধ্যে কোনো অহংকার নাই, মুসলিম নেতৃবৃন্দের মধ্যে এই অহংকারহীনতা থাকতে হবে, ধরা পড়লো থানা নিয়ে পিটি মেরিয়ে ফেললাম, বললাম হাটপিল করেছে, খবরদার থানার লোকেরা বলে দিচ্ছি সাবধান, তোমাকে বুঝান লোকও কিন্তু আসে আল্লাহর কাছে, ক্ষমতা দিয়েছেন আল্লাহ পরীক্ষা করার জন্য, মানুষের সঙ্গে মানবিক আচরণ করাটাই হলো মুসলমানের দায়িত্ব, সে যে ধর্ম বর্ণের মানুষ হোক না কেন, এ হলো রসুলের সুন্নত, এগুলি দেখেন, হঠাৎ একদিন তিনি শুনতে পেলেন যে আমার যে ইহুদি গোলামটা সে অসুস্থ, আল্লাহ রসুলের যে ইহুদি গোলাম ছিল এটাকে বিশ্বাস করেন, আজকে ইহুদি আর মুসলমানের মারামারি কেন হবে, যে রসুলের গোলামটাই নিজে ইহুদি, তিনি কোনোদিন বলেন নাই ইহুদি তুই মুসলমান হয় না তোমার গোলামি বাড়ির চাকর রাখবো না, কোনোদিন বলেন নাই, হঠাৎ একদিন কানে খবর এলো যে ছেলেটি অসুস্থ, ছোট ছেলে ওনার জুতো টুতো ঠিকঠাক করে দিত, উনি চলে গেলেন তার বাড়িতে, যে দেখলেন যে আসলে অবস্থা খুবই খারাপ,
মাথার কাছে বসে গায়ে হাত বুলাচ্ছেন, তখন বলছেন আতে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো কলমা শাহাদাত পড়ো, আমি তোমার জন্য কিয়ামতের দিন সাফাত করব। ইহুদি পিতা সেখানে দাঁড়িয়ে আছে, ওই বাচ্চার ছেলেটি তার বাবার দিকে তাকাচ্ছে, একবার রসুলের দিকে তাকাচ্ছে, মানে সে চাচ্ছে বাপের অনুমতি। ইহুদি পিতা বলছে আতে আবুল কাসেম, তুমি আবুল কাসেম মোহাম্মদ এর আনুগত্য করো। সঙ্গে সঙ্গে ছেলেটি আশাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল বলল এবং সঙ্গে সঙ্গে মারাও গেল। এবার আল্লাহ রাসূল সাথে উঠে আসছেন, বলছেন আলহামদুলিল্লাহ লাজি আনকাজাহু বি মিনান নার, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যিনি আমার মাধ্যমে ছেলেটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন। এই দৃষ্টান্ত আমার রাসূলের, আর আপনারা বলেন সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাবাদ, যিনি যে দলের প্রধানমন্ত্রী সেই দলের বিপরীত দলের কাউকে কি বাড়ি চাকর রাখবে রাখবে বলেন? নওগাঁ যদি কোনো তাদের নেতা থাকে সে অন্য নেতাকে তার ঘরে বা দোকানে সেলসম্যান রাখবে? এটা না, আপনাকে আগে প্রমাণ করতে হবে আপনি বিশ্ব মানবতার স্বার্থে কাজ করছেন, দলের স্বার্থে নয়। দলীয় ব্যক্তি কশিকালও নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারে না, এটা চিরন্তন সত্য। যদি সে আল্লাহকে ভয় করে তাহলে সে আর কোনো দলীয় সংকীর্ণতা তার মধ্যে থাকে না, কারণ আল্লাহ পাক মেধা দিয়েছেন একটা দলের মধ্যে সীমায়িত করেন নাই, মেধা দিয়েছেন বিভিন্ন মানুষের মধ্যে ভাগ করে করে দিয়েছেন। এই যে মাইকটা যিনি বানিয়েছেন তিনি কি বাংলাদেশি নাকি? তিনি অন্য দেশের লোক। আজ তো আমরা ওষুধ খাচ্ছি হোমিও খাই আর অ্যালোপ্যাথি খাই, সে কোন মুসলমানে করেছে নাকি? হনুমান সে কি মুসলমান ছিল? সে তো মুসলমান নয়, অন্য ধর্মের লোক। কেউ আল্লাহ পাক তার মাধ্যমে এমন কিছু দান করেছেন সেই মেরিটের মাধ্যমে আজকে সারা পৃথিবীর সকল মানুষ তাদের উপকৃত হচ্ছে। বুঝতে হবে মেধা দেওয়া আল্লাহর দান, মেধা কশ্চিনকালে কোনো দলের দেওয়া দান নয়। আমরা দলীয় সংকীর্ণতা থেকে দূরে থাকার চেষ্টা করব এবং আহলাদিস আন্দোলনের যে বিশ্বব্যাপী মৌলিক আবেদন মানুষের কাছে আছে যে আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এই সহি হাদিসটি মানুষের তৈরি করা, এটা কি আল্লাহর ওহি না? কোরআনকে আল্লাহর ওহি না? অর্থাৎ আল্লাহর ওহির বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি তো মানুষের রায় সেখানে পাত্তা পাবে না। হ্যাঁ, মানুষের ওই রায় আমরা গ্রহণ করব যে রায় ওহির বিধানের অনুকূলে হবে, ওহির বিধানের বিপরীত হলে মানুষ কোনো রায় মানতে পারে না। ইমামে আবু হানিফার দোহাই দেওয়া হয় তিনি হানাফি মজহাবের ইমাম, ইমাম শাফির দোহাই দেওয়া হয় তিনি শাফি মজহাবের ইমাম, বলা হয় না? চার ইমামে চার ইমাম, চার ইমামে চারটে মজহাব হচ্ছে, এগুলি সব বানোয়াট, এগুলো আমরাই করেছি, তারা করে যান নাই, তারা কোনো দল দলে বিভক্ত করে যান নাই, তারা পরিষ্কার বলে গিয়েছে এজা শাহ আল হাদিস বলেন, একদম মুখস্থ করতে হবে এজা শাহ আল হাদিস ফাহুয়া মজহাবি, যখন সহি হাদিস পাবে ওটাই আমাদের মজহাব। অথচ একদল আবহানিক সামনে রেখে বলে আমি হানাফি, আরে বাপরে বাপ, এখানে গালসা কোনো এন্ট্রেন্স নাই, এইসব চলবে না। আমি মুসলিম, সারা বিশ্বের সামনে আমি কথা বলবো। যদি আপনি আদম সন্তান হন, হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, ইহুদি আমার ভাই, সবাই এক আদম এবং মাতা আদি মাতা হাওয়ার সন্তান, রক্তের দিক দিয়ে আমাদের কোনো পার্থক্য নাই, পার্থক্য করেছে আমরা নিজেরা। অর্থ এই সংকীর্ণতা ছাড়তে হবে, মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে হবে এবং তাকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে। নওগাঁ যেহেতু এসেছি আমি শুক্রিয়া না জানি পারছি না, আমি এখানে তিন দিনের চার দিনের রিমান্ডে ছিলাম, তৎকালীন সময় যিনি এসপি ছিলেন, যিনি ডিসি ছিলেন, অন্তর থেকে আমি তাদেরকে এখনও পর্যন্ত শ্রদ্ধা করি, আমার জীবনীতে তাদের নাম চলে আসতেছে। তারা জানেন যে আসলে আমরা নির্দোষ ছিলাম, রিমান্ডে নিয়ে কী বলছে জানেন? স্যার আমরা তো সব খবর রাখি, আপনি আমাদের একটা নসিহাত করেন। প্রথম দিন 15 মিনিট নসিহাত করলাম এইগুলি, পরের দিন এসে বলছে স্যার আমার স্ত্রী এই আপনার নসিহাত শুনি এত খুশি হয়েছে যে আজকে আর একবার নসিহাত করতে হবে। আবার করলাম, আরও শুনলেন সুইপার বলছে আপনার কোন কার্গো কেন? তো এসপি সাহেব রাত্রি 12টার পরে এসে
আমাদের সাথে নিয়ে হারপিক দিয়ে বাথরুম সাফ করতেছে আপনার কোন কার্গো? যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি তাদের শুক্রিয়া আদায় করবো, তারা এখন কোথায় আছে জানি না, কিন্তু আল্লাহ পাক তাদের মাধ্যমে আমাদেরকে যে সম্মানিত করেছেন কারাগারের মধ্যে, যেটা কোশ্চিনকালে ভালো নয়, শুধু নওগাঁ জেলখানা সাতটা জেলখানা আমি গেছি, অবশ্য নুরুল ইসলামদের সাতটা জেল ঘোরা হয়নি, ওরা নওগাঁ থেকে বের হয়েছে, আমার ভাগ্যে নওগাঁতে বের হয়নি, বগুড়াতে বের হয়েছে। আমি সব জায়গাতেই তারা জানায় যে এই লোকগুলো নির্দোষ মানুষ হিসেবে, তারা আমাদের সঙ্গে যে মানবিক ব্যবহার করেছেন আমরা তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেখানেই রাখুন না কেন সবসময় যেন দিনের পথে থাকার তৌফিক দান করেন এবং সত্যিকারের নির্দোষ লোকদেরকে যেন তারা কোনো শাস্তির মধ্যে না নিয়ে আসেন। বন্ধুরা আমার, মূর্তি দিয়ে কোশ্চিনকালে কাউকে স্থায়ী রাখা যায়? ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি তখন ছাত্র, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি হলো সরকারের কাছে ঢাকা শহরের মোড়ে মোড়ে মুক্তিযোদ্ধাদের মূর্তি স্থাপন করতে হবে, মানে পূর্ণ মূর্তি হাফ না। তখন তো আমি একা ছাত্র, অত সংগঠন নাই, একাই প্রতিবাদ দিলাম পরদিন আজাদী পত্রিকায়, দৈনিক আজাদে। দেখ, ঢাকা হলো মসজিদের শহর, এখানে মূর্তির শহর বানানো যাবে না। ওরে বাপ রে বাপ, পরদিন দল বেঁধে আমার রুমে চলে গেছে 538 নম্বর রুমে। ভাগ্যিস ওই সময় আমি ছিলাম না, সে আমার রুমমেটস কিছুই জানে না খবর, তাকে ধরে মেরে মাথা ন্যাড়া করে চুনকালি মাখিয়ে ঢোল দিয়ে পুরো আমাদের মহসিন হলের ক্যাম্পাস ঘুরিয়েছে, আর বল আমি অন্যায় করেছি মাপ চাই, ও তাই করেছে কী করবে। সন্ধ্যার পরে আমি গেছি, দেখুন চারিদিকে একেবারে ইট প্যাটকেল ভেঙেছিল, শেষ করে দিয়েছে একবারে, রাগ হয়ে গেলে যা হয় মানুষের, ইউনিভার্সিটির কাছের জানলা জনগণের টায় করে না, ইউনিভার্সিটির ওই দরজা জানলা চাষে ভেঙেছিল, শেষ করে দিয়েছে ইট মারি। তারপরে আমি এসে সন্ধ্যের পরে আমি যাই রুমে যাচ্ছি, তখন আমাকে ধরেছে রিসেপশন যে থাকে, ভাই খবরদার খত ওপরে যায় না, কেন আপনাকে না পেয়ে দিয়ে সব ধর্মাস করে দিয়ে সব শেষ করে দিয়েছে এবার, আপনাকে পেলে সিঁড়ি খেয়ে ফেলে দেবে। তাই তুই বলো তো রুম নম্বরটা কত? তা বলবে না, সে ব্যাপারটা বলো তো 348। আমি সোজা চলে গেলাম তিনতলায়, একদম রুমের সামনে যে ঘরটা উঠিল ওদের, আমি সোজা দরজা ঠেলে আসসালামু আলাইকুম, ওরা ভূত দেখে মতো অবস্থা, কী ব্যাপার আপনারা কি আমাকে খুঁজছিলেন? কথাই বলছে না। আমি এসে গেছি, বলুন কী কথা আপনাদের? তখন একজন আসতে গিয়ে বলছে, আপনি মুক্তিযোদ্ধাদের মূর্তি করার বিষয়ে বিরুদ্ধে অনেক পত্রিকা লিখছিলেন কেন? অবশ্যই লিখব। তখন রথযাত্রার কবিতা শুনিয়ে দিলাম, রথযাত্রার সমারোহ মহাধুমধাম, ভক্তরা সব লুটে শির করি সে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামি। বলেন এর অর্থ কি? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তো, ওখানে তো হাদিস বললে হবে না, মানে ঠাকুরদের ঠাকুর ঠিক করতে হবে। তো হাগের বুড়ি সব, ভাই আপনার বাংলাও জানেন না? তাহলে হ্যাঁ বুঝতে পারিস ভাই, মুসলমান কোশ্চিন কালো মূর্তির কাছে মাথা নত করতে পারে না, জানেন এটা? ওরা তো সব মুসলমান তো, হ্যাঁ সেটা তো ঠিকই তো। একজন ছিল তার নাম পারভেজ, ও ছিল করাচি ইউনিভার্সিটির পাশ করা, তো এখানে এসে আবার এমএ ভর্তি হয়েছে ছাত্র নেতাগিরি হোক করবে, তাই তো যাচ্ছে। ভাই আপনি তো বললেন কথা ঠিকই আছে, এই যে কবর পূজা হচ্ছে, ওরস হচ্ছে, লাখ লাখ গরু ছাগল মেরিক শেষ করে দিচ্ছে, তো এগুলোর বিরুদ্ধে আপনার কথা বলেন না কেন? তো জোশের সঙ্গে বলি ফেলেছে, বেটা এর বিরুদ্ধে কথা অবশ্যই এদেশের লোকরা বলে। কারা বলে দেখি না তো, কারো বলতে সমস্ত হুজুর একসঙ্গে বসে থাকে, আসে বোম 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 কিছু করে, সাদের মাথা ওঠে, লাঠি বাড়ি লাভ দিয়ে পড়ি যায়, ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে যায়, এগুলো কী যে পাগলে কার বাইরে সব? তাহলে ভাই এর বিরুদ্ধেও কথা বলা লোক আছে, আপনি তাদের চেনেন না তো? কারা আসে? তো আছে, খুঁজে নেন তো, না বলতে হবে। আচ্ছা আমি যখন করাচিতে ছিলাম তখন একদল ছাত্র ছিল আমার সঙ্গে, ওরা বলতো আমরা আহলে হাদিস, আমরা এসব কবর পুজো টুজো কিছু করি না, তো বাংলাদেশ কি ওরা আছে? আমি কী বলবো না, উত্তর দেন, আমার তো হাসতে হাসি বেরিয়ে গেল তখন, বাট আমি নিজেই তো আহলে হাদিস, বাট তাই নাকি? বসেন বসেন বসেন, তাড়াতাড়ি বসে দিস,
সে একটা সব সেরে গেল। বলে ভাই আপনি যদি এই হন তা আপনার সঙ্গে আমাদের কোনোই রাগ নেই, আমি প্রতিবাদ দিয়েছি সেটা সব ভুলে গেল। বলে ভাই আমরা তো মুসলমান, ওটা আমাদের দেওয়া ভুল হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি বুঝাইতে পারলে অবশ্যই যে কোনো মানুষ বুঝবে, বুঝানোর আগে যদি আপনি মেরি বসে থাকেন তো কেমন হবে? এটা তো হবে না। জীবনে পদে পদে এমনি করে কি আমাদেরকে ঠকতে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ পাকের মেহরবানিতে কীভাবে আল্লাহ অলৌকিকভাবে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহই ভালো জানে। রিমান্ড থেকে সুস্থ দিয়ে কেউ ফিরে আসে না, রিমান্ড মানে নির্যাতনের কেন্দ্র। আলহামদুলিল্লাহ সেখানে আমাদেরকে আল্লাহ সসম্মানে রেখে দিয়েছেন, তাদের প্রখর কথার উত্তর আমরা দিতে পেরেছি বলেই। জীবনের সব ক্ষেত্রে আপনাদের পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ছাড়া পাশ নাই হয় আমাদের আল্লাহরা গায় না, পরীক্ষা আপনাকে দিতে হয়, বড় পরীক্ষায় বড় পুরস্কার পাবেন। আমরা বড় পরীক্ষা দিয়েছি, আল্লাহ বড় পুরস্কার দেয়নি? সারা পৃথিবীর লোক এখন এক নামে চেনে আমাদের এখন, আগে কিন্তু এত লোক চিনত না। যদি আপনারা কারাগারে না নিয়ে যেতেন, যদি পত্র পত্রিকা হয়েছে শুরু হয়ে না যেত, তাহলে কিন্তু এত মানুষ আমাদেরকে চিনত না। এর চেনার মধ্যেও হয়তো ভবিষ্যতে একটা চেনার খবর ছিল, আমরা তো ভবিষ্যৎ খবর রাখি না। প্রথমে তো খুব খারাপই লাগলো, এটা কী হলো, কেন কবরে কারাগারে ঢুকলাম? এখন তো যে কারাগারে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গল ছিল, ভবিষ্যতের জন্য সেটা এখন হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি সারা দেশের মানুষের কাছে, হিন্দু হও, বৌদ্ধ হও, মুসলিম হও, যিনি হও না কেন, প্রত্যেকে আমরা আদমের সন্তান। প্রত্যেক আদমের সন্তান কাছে আমাদের দাবি, আসুন আল্লাহর আনুগত্যে জীবন শেষ করি, এবং আল্লাহর আনুগত্য করার জন্য তারই দেওয়া রুট কোরআন এবং সহিহ হাদিস। রেল গাড়ি চলে কিসের উপর দিয়ে? দুটো পাটির উপর দিয়ে না, একটা যদি না থাকে তাহলে রেল চলবে? কোরআন একটা পাটি, হাদিস একটা পাটি, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আপনি কোশ্চিন কেন কোরআন মেনে চলতে পারবেন না, শুধু কোরআন মেনে আপনি অবশ্যই হাদিস মানতে হবে। আল্লাহ বলছে ওর কাউমার রাখেন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, খালি রুকুই করে বসে থাকবো আর কিছু করতে হবে না, সজদা করতে হবে না, রুকু হাত মানতে হবে না, সব বাদ। শুধু কোরআন দিয়ে কোশ্চিন কেন যদি কেউ বলে ইসলাম হবে, সে পাগল ছাড়া কিছু না। আবার শুধু হাদিস দিয়েও চলবে না, আপনাকে কোরআনের নির্দেশ থাকতে হবে। কোরআন বলছে সালাত ফরজ, সিয়াম ফরজ, আছে না কুতুব আলাইকুম সিয়াম, না এগুলা? এখন আপনি বললেন কোথায় আছে এগুলা? চার মুজাব ফরজ, এই ফরজ কোন আয়াতে আছে বলেন? যত পাগড়ি বড় করেন না কেন আপনার মাথা গরম হয়ে যাবে। এখন তো কোরআন দিয়ে বের করতে হবে কোথায় চার মুজাব ফরজ আছে। এখন চার মজা ফরজ না, চার কুরসি চার ফরজ। এ তবলিগ জামাতের এক মোবাইল লোকের পয়লে কেতাব আছে না, পড়ে দেখেন 130 ফরজ মুখস্থ করাচ্ছে। যখন যে তবলিগে ঢুকবে তাকে আগে 130 ফরজ মুখস্থ হতে হয় না? তার মধ্যে চার মজা ফরজ, চার কুরসি ফরজ, কী সব কত যে ফরজ বানায়, এ করে 130 ফরজ বানাইছে। এই 130 ফরজ তুমি করতে পেলে, কে তোমাকে বলেছে এগুলো? অথচ সারা জীবন চেল্লা গিয়ে গো শহীদেরকে সালাতটা তুমি শিখলে না। বখারি মুসলিম তিরমিজি আবুদ নাসাই ভিত্তিতে তুমি কোনদিন কোনো সালাদটা শেখো নাই, সারা জীবন তুমি তবলিগ করে বেড়াচ্ছ, সংসার হক নষ্ট করছো, স্ত্রীর হক নষ্ট করছো, পরিবার হক নষ্ট করছো, ব্যবসা নষ্ট করে দিচ্ছ, চলছো তুমি ঘুরে ফিরে আর পোশাক দিয়ে বিরিয়ানি, পোশাক দিয়ে ঘি দিয়ে পোশাক খাচ্ছ, এসব খেলা নাকি? এগুলো দিন আল্লাহ নবী কখনো ঘর ছেড়ে বেরিয়ে যান নাই, ঘরে থাকতে হবে, পরিবারের দেখাশোনা করতে হবে, সমাজের সঙ্গে মিশতে হবে, সমাজের গালি খেতে হবে, তারপরে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। হাদিস আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সমাজের সঙ্গে মেশে, সমাজের গাল খায়, সে ব্যক্তি আমার নিকট অধিকতর প্রিয় ওই ব্যক্তির চাইতে যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, বিচ্ছিন্ন হয়ে ঘরে বসে এই হিন্দুরা করে কেউ জঙ্গলে যে ওরা কী করে ধ্যান করে, দুটা কথা বলি দিও বেটা, ওরা জঙ্গলে যে আর এক খ্রিস্টানরা ওই বদেশের মধ্যে কী বলে পাদ্রীদের কী থাকে ওটা গির্জা, আমি নিজের চোখে দেখেছি, আমার দেখার জন্য মানুষ যাই ওরা, আমি হিন্দু ওই গির্জার খ্রিস্টানের সঙ্গে থেকেও ওদের দল যাচ্ছে, আমিও কিছু ওরা বুঝতে পারেন যে এটা খ্রিস্টান কি না। দেখি এক জায়গায় দূর থেকে খেয়াল করলাম, চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে বম 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 কী করলো, আল্লাহ ভালো ভাষা তো বোঝা যায় না, তা বেরিয়ে চলে এলো। এতে কী হলো? সালাত কখনো ধ্যানের নাম নয়, সালাত হচ্ছে মোনাজাতের নাম। ইন্নাল মুসল্লি ইউনাজি রাব্বাহু, মুসল্লি আল্লাহর সঙ্গে গোপনে কথা বলে, তাই না? আল্লাহু আকবার। কী করবে ওখানে?
اللهم باعد بني জানেন তো নাকি হে আল্লাহ তুমি আমার এবং আমার গুনাহ খাতার মধ্যে দূরত্ব সৃষ্টি করে দাও কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে যেমন তুমি দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব এবং পশ্চিমে দোয়া হচ্ছে না এ শুরু হয়ে গেল দোয়া গোপনে বলছেন আল্লাহর সঙ্গে কথা বলছেন আল্লাহ আপনার দোয়া শুনছে চলে গেলেন রুকুতে সুবহান রাব্বিল আযীম কিছু কি থাকে চলে গেলেন সেজদাতে সুবহান রাব্বিল আলা তিনবার কেমন এবারে আপনি দুই সেজদার মাঝখানে বসলেন এবার কি বলবেন আল্লাহুম্মা ইগফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আরহামনি আমার উপরে দয়া করো আজবরনি আমার অবস্থার সংশোধন করো ওয়াহদিনি তুমি আমাকে হেদায়েত করো আজবরনি তুমি আমার অবস্থা সংশোধন করো যেটা আছে সেটা ভালো করে দাও আরজুকনি তুমি আমাকে রুজি দাও এই ছয়টা প্রার্থনা আমরা করলাম না এই প্রার্থনা যদি আপনি ধীরে সুস্থে করেন আপনার তো কার কাছে চাওয়া লাগে না কিন্তু এমন এক ফতোয়া দেওয়া হয়েছে তো দুই সৈদার মাঝখানে কোনো দোয়া পড়তে হবে না এই ফতোয়াটা কে দিল বলেন যারা ফতোয়া দেয় তাদেরকে বলছে সাবধান হয়ে যান হাদিসের বিরুদ্ধে আপনার ফতোয়া আদৌ চলবে না হাদিস আগে ফতোয়া পরে হাদিসের অনুকূলে ফতোয়া হইতে হবে আপনি বলেন এটা আমাদের মজাবের ফতোয়া মজাব আল্লাহ পক্ষে হয়েছে নাকি আল্লাহ নবীকে আগে যখন আমরা ছোট ছিলাম শুনতো হানাফি মজাব কোরআনে আছে দলিল ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম হানিফা আল্লাহ বলছে মাকামি ইব্রাহিম ও হানিফা আর বেটা ভাই ওই কি হানিফা এটা এরকম পাগলদের সারা জীবন ভুলেছে ঠিক এটাও একই অবস্থা আল্লাহ রসুল তোমাকে দোয়া শেখাচ্ছেন কীভাবে তুমি করছো কীভাবে তোমার চুকি বসতে হবে কেন যদি এই দোয়াগুলো তুমি ধীরে ধীরে পড়ো অন্তর ঢেলে দিয়ে আল্লাহ তোমার দোয়া শুনবেন মনে রাখবেন আল্লাহ মানুষের মনের কান্না শোনে আল্লাহ হৃদয়ের কথা জানে আমার তুকফিস সুদূর তোমার বুকের মধ্যে লুকিয়ে আছে ওটাও আল্লাহ জানে আর তুমি আল্লাহর কাছে বলবো না মানে এই জন্য মুসলমানরা ভাই সালাতে ধ্যান করে না মুসলমানরা সালাতে তার প্রতিপালকের সঙ্গে গোপনে আলাপ করে এবার সালাত হয়ে গেল এইবারে যখন সেজদা যাচ্ছে একেবারে মাথা আল্লাহর কাছে নামিয়ে দিচ্ছে সেখানে যে প্রাণ ভরে সে আল্লাহকে দোয়া করছে আল্লাহ রসুল বলছেন বান্দা যখন সেজদা যায় তখন সে আল্লাহর অত্যন্ত নিকটে পৌঁছে যায় তখন সে যা চায় আমি তাকে দিয়ে দিই ফলে এত খাইয়ার তুমি যা খুঁজো তুমি চাও তোমার প্রতিপালকের কাছে ওই সময় যে আমরা বলি আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হে আমাদের প্রতিপালক হে আমাদের আল্লাহ তুমি আমাদেরকে এই দুনিয়াতে মঙ্গল দাও এবং আখিরাতে মঙ্গল দাও এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও শাস্তি থেকে বাঁচাও যদি আমরা এই দোয়া করি আর কিছু বাকি থাকে দুনিয়া যত মঙ্গল চাচ্ছে আল্লাহর কাছে আখিরাতের সমস্ত মঙ্গল চাচ্ছে আল্লাহর কাছে এইগুলো থেকে আমাদেরকে বয়কট করেছে তথাকথিত ফেকা হাদিসের বিপরীত কোনো ফেকা চলবে না আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করবেন গোড়ামি করবেন না একদল আছে হানাফির পেছনে আহলেছে সালাত হবে না কেন ও মুসলমান না অবশ্যই হানাফির পেছনে আহলেছে সালাত হবে ঠিক অমনি করে আহলেদেশকে মর্যাদা বের করে দেবেন না অবশ্যই আহলেদেশের পেছনে হানাফিদেরও সালাত হয় কারণ আমরা উভয় মুসলমান এই হিংসাত্মক আচরণ বাদ দিতে হবে একটা ছেলে কালকে ভুল মশলার মধ্যে ছিল আজকে সালাত রসুল পড়ে ও সহি হাদিস অনুযায়ী সালাত পড়া শুরু করলো আর আপনি মসজিদ থেকে দিলেন বের করে তাড়াই এই হিংসাত্মক আচরণ এখনো পর্যন্ত চলছে উচ্চশিক্ষিত মানুষ কিজন লেখাপড়া শেখে না এত গোড়ামি কেন সাবধান হয়ে যান এসব গোড়ামি করবেন না আপনি আপনার সালাত পড়ছেন উনি ওনার সালাত পড়ছেন ওনার ভুল হলে উনি আল্লাহ কাছে কৈফিয়ত দেবে আপনি সঠিক তরিকা পড়ুন এই জন্য আল্লাহর রাসূল জিজ্ঞেস করা হলো বেদাতির পিছনে সালাত আদায় করা যাবে কি উনি জবাব দিলেন বেদাতি যদি ভুল করে বেদাতির গুনাহ তার হবে বেদাতি ইমামের পাপ তার ঘাড়ে চাপবে তোমার তার পাপ তোমার ঘাড়ে চাপবে না কারণ বলে তাজর ওয়াজরাতুন ভেজরা খরা একজনের পাপের বোঝা আরেকজন ভয় না এগুলো আমরা সালাত রসুল দিয়ে দিছি অর্থাৎ হানাফি আহালেজ বলে বিধা বিভক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা মনে রাখবেন আমরা সবাই মুসলমান তো মুসলমান হিসেবে আমাদের পরস্পর ভাই ভাই হিসেবে মনটাকে আগে তৈরি করে নিতে হবে মন যদিও সংকীর্ণ হয়ে যায় আপনার আমল দিয়ে কী হবে সার্বিক জীবনে কোরআন হাদিসের অনুযায়ী জীবন গড়াই হলো আহলেদিস আন্দোলনের মৌলিক বক্তব্য যারা রাষ্ট্রীয় জীবনে যাচ্ছেন তারাও ইনশাআল্লাহ সেখানে গিয়েও আল্লাহর বিধান অনুযায়ী কাজ করবেন এটাই আমাদের দাবি থাকবে আপনাদের নগর ইমাম প্রামাণিক ছিলেন আহলেদিসের লোক
তিনি অনেক সারাটা জীবন ধরে এমপি মন্ত্রীগিরি করে গেলেন, কিন্তু কাজটা কী করলেন তো আমরা জানি না। কিন্তু আমরা খুব গর্ব করতাম উনি তো হালিয়েছেন লোক, আমি নিজে তার সামনে মিটিং করেছি 1995 সালের 5ই নভেম্বরে এই চকউলিতে বক্তব্য রেখেছি, এবং সেখানে তিনি এত খুশি হয়েছিলেন। আল্লাহ আকবর, আমার নগর অধ্যাপক মোজাম্মেল আজকে দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, তিনি সেদিন উপস্থিত ছিলেন। সেখানে আমি একটা পার্লামেন্ট বসেছিলাম, ওখানে বসেন পার্লামেন্টের কেউ আসনে এবারে আমাকে আগে সিটি লেখা হলো রাজশাহীতে যে আপনি এখানে আসবেন না, আসলে বৃহত্তর জনগণকে নিয়ে আপনাকে রুখে দেওয়া হবে, যে লিখলো সে মান্দা কলেজের লেকচারার, একে আমাদের ছাত্র ছিল ইউনিভার্সিটির। আমার তো এক মেজাজ আছে, আমাকে যদি কোন কাজ নিষেধ করে আমি খেপে যাই, ওটা আর ভালো করে করি। আর মনে আছে আগের নগা জলসায় একটা আগুন ছেড়ে বক্তব্য রাখছিলাম না, কারণ পুলিশ বেটারে এসে বলছে কি ঠিক ওটার সময় বলছে 1 ঘন্টা টাইম, তাই বেটা পুলিশ তো তুই তো আমাদের চাকর, তাই হুকুম তো তুমি মালিক করতে হলো, দিলাম ধমক লাগে। ওই ধমকটা দেওয়াতে ঠিক 1 ঘন্টাই শেষ করেছি, কিন্তু যতটুক ভাষণ হয়েছে আগুন ধরে ভাষণ হয়েছে। আজকে যদি কেউ খেপাই দিত তাহলে ভাষণ অন্যরকম হয়ে যেত, খেপাই দিলেই ভাষণ হবে, খেপাবেন না আমাদেরকে, খবরদার। আমরা কোনো মানুষের মতবাদে দালালি করি না, কোনো দলের পাহারাবি করি না, আমরা সিরেফ আল্লাহ এবং আল্লাহ রসুলের হৃদায়ত মেনে চলার চেষ্টা করি, মানুষকে সেই পদে ডাকি। সেই পার্লামেন্টে বলেছিলাম আমাকে আসতে নিষেধ করা হয়েছে, কী করে রাষ্ট্র চলবে কী করে, আমাদের আহলিস আন্দোলন করে রাষ্ট্র বা রাজনৈতিক কোনো বিভাগ নাই, অতবাড়িতে হবে না। বগুড়া কারাগারে আমার কাছে দাওয়াত নিয়ে গেলেন আমাদের এক বন্ধু, বলে স্যার আমরা ইনসাফ পার্টি করব আর রাজনৈতিক দল হিসেবে, আর আহলিস আন্দোলন থাকবে ধর্মীয় দল হিসেবে। আমি তাকে জবাব দিলাম সুরে আহজাবের 4 আয়াত দিয়ে, মা জালাল্লাহ কি মা জালাল্লাহ ফি জৌফিন কলবানে কলবানে ফি জৌফি, আল্লাহ পাক কারো পেটের মধ্যে দুটো কলব রাখেনি, এক কলবে আহলিস আন্দোলন বাংলাদেশ আর এক কলবে ইনসাফ পার্টি, এটা রাখেনি। অতএব আহলিস আন্দোলনটা পূর্ণাঙ্গ আন্দোলন, এখানে রাজনীতিও আছে অর্থনীতিও আছে সবই আছে। আমার কথা তারা মানতে পারেনি, তারা আবার এখন দেখছে পত্রিকা নিয়ে আবার কথাবার্তা বলা শুরু করেছে, আমরা ববাংলাদেশ ইনসাফ পার্টি শুরু করবো, বাংলাদেশের 300 সিটে আমরা ক্যান্ডিডেট দেবো, এবং তারা আহলিসের নেতা খুঁজতেছে কোথাকার এমপি করা যায়। কথা বলছেন আপনাদের এখানেও আসবে এমপি খুঁজে বেড়ার জন্য, দিই না। আহলাদিস আন্দোলনকে যারা বোঝে না তারাই এসব কথা বলে, তারাই একথা বলে। সেদিন আমি বলেছিলাম এই যে আমি পার্লামেন্ট বসলাম, যারা আপনাকে মঞ্চে বসেছি আমরা সব জাতীয় সংসদ, যারা সামনে আসেন আপনারা জনগণ, আপনারা বলেন। একজন লোক বলছে তখন তো মান্দা এলাকায় ছিল কমিউনিস্ট পার্টি আর জামাত ইসলাম, এর দুটো দল ভর্তি একবারে, এর বাইরে কোনো দল চিন্তাই করতে পারে না তারা। তো এখানে এক দল এসে বলছে যে আমরা অধিকাংশ লোক যে মজহাবে চলে সেই মজহাব অনুযায়ী এখানে শাসন ব্যবস্থা হবে, ইসলামী শাসন হবে। অধিকাংশ লোক এদেশে কি হানাফি না, অতএব হানাফি মজহাব অনুযায়ী এখানে এদেশে রাষ্ট্র চলবে। আর একদল এসে বলছে কোনো ধর্মকর্ম হবে না, যে যা ধর্ম করে গিয়ে আমরা সবাই ধর্মের বাইরে গিয়ে নিজস্ব বিধান অনুযায়ী দেশ চালাবো, আমরা কমিউনিস্ট, তো আপনারা কোন দলে যাবেন? তো জনগণ বলছে কোনো দলেই আমরা থাকবো না। বাহারে হেদায় সরবেকে কুদুরি এটা মানবেন না, মুসলিম তিরমিজি বুখারি এটা মানবেন? সবাই চিত্ত আদ দিয়ে বললো আমরা বুখারির মজহাবে যাবো, কুদুরির মজহাবে যাবো না। এরপর যে বললাম এটা যে কোনো ধর্মকর্ম থাকবে না, খালি খাওয়াটা ভালো পাবে, এতে রাজি আস, কোনো এসে আমরা আদৌ এগুলো বরদাস্ত করবো না, আমরা স্রেফ ইসলাম চাই। বেশ ভালো কথা, ইসলাম যদি চাও তাহলে তোমাদেরকে ইবনে মাজাহ মুসলিম তিরমিজি বুখারি এই মতে চলাটাই কি উত্তম, নাহলে আমরা তো এটাই চাই। এবার নিজেরা স্লোগান দিল কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, বলেন তো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানে না মানবো না, এটা ছিল আমার সেই 1995 সালে 5ই নভেম্বরে চকলির ভাষণ। আজকে সেটা আবার মনে করে দিয়ে যাচ্ছি, সেদিন ইমাজ প্রামাণিক আমার পাশে বসেছিল চেয়ারে, পরে উনি উঠে গেলেন। সেদিন ভাই মোজাম্মেল বলছিলেন যে ভাই কী বলবো, ডক্টর বারি হলেন মুকুট, আপনি হলেন নেতা, এই আসল কথা একদিন কেউ খুলি বলেনি, খালি রফাদানিদের নিয়ে একটা সমিতির নাম কোনো জমিয়ত নয়,
এটার নাম কোনো রাফাদিনের সমিতি নয়, এটা এটা পুরোপুরি একটা মুভমেন্টের নাম, কোরআন হাদিসের আলোকে পুরো মানুষের জীবন গড়ার নাম। এই আন্দোলনটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলন, এই জন্য আমাদের আহলে হাদিস সমিতির নাম নয়, এটা হলো আহলে হাদিস আন্দোলন। আর এই বিষয়টা বুঝেছো যে আপনারা এই আন্দোলনে আসবেন, না বুঝে নিজের জীবন সঙ্গে পরিবর্তন নেই, কিছুই নেই, বাড়িতে পর্দা নেই, মেয়েদের কোনো যাচ্ছে থাকে চলে যাচ্ছে ইচ্ছা মতো, হচ্ছে আপনি বড় পাকা মুসল্লি হলেন, এটা হবে না তো। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদের নফসকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজের পরিবার যদি বিনষ্ট হয়, নিজের সমাজ যদি কোরআন হাদিস না মানে, তা আপনি কিসের নেতা? আপনাদের সবার কাছে আমাদের অ্যাপিল থাকবে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কীভাবে কর্মপদ্ধতি নিয়েছে আপনারা খেয়াল করে দেখেন, কত প্রস্তুতি হয়ে গেল রাজশাহীতে, ছোট্ট সোনামণিদের প্রতিযোগিতা হয়ে গেল না, তো একটা তো আপনাদের ছেলে দেখলেন একটু আগেই। যদি সোনামণিদের আমরা ছোটো থেকে গড়ি না তুলতাম, এই ছোট্ট বাচ্চা সোনামণির কাছে সেখানে যে ফার্স্ট হতে পারতো, সারা দেশ থেকে সোনামণি এসছে। এই সোনামণিরাই 10,000 সোনামণি অংশগ্রহণ করেছে, তো প্রত্যেকটা এই ক্ষেত্রে যদি 10 জন করে অংশগ্রহণ করে থাকে, এই 10 জনকে ধরে 10,000 গুণ করলে প্রায় 1,00,000 সোনামণি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই প্রত্যেকটা সোনামণি এই প্রশ্নোত্তরে তারা পড়েছে এবং মুখস্থ করেছে, তাদের জীবনে পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার এখান থেকে যাবে তার যুবসংঘে, সেখানে যাবে আন্দোলনে, এইভাবে সমাজের রুট লেভেল থেকে তৃণমূল পর্যায় থেকে আপার লেভেল পর্যন্ত পরিবর্তন আসবে। এই পরিবর্তিত ট্রেন্ড এবং পরীক্ষিত এই সমস্ত কর্মীরা যখন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে চলে যাবে, ইনশাল্লাহ তাদের মাধ্যমে সমাজের পরিবর্তন আসবে। সমাজ পরিবর্তনের স্বার্থে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে, সংস্কারের স্বার্থে আমাদের সার্বিক জীবন ব্যয়িত হবে, আপনার দুটি পয়সা ব্যয় হবে সংস্কারের স্বার্থে, আপনার সময় ব্যয় হবে সংস্কারের স্বার্থে, সব জায়গাতেই সমাজ সংস্কারের দায়িত্ব পালন করা আমাদের বড় দায়িত্ব। জনগণের কাছে আমাদের আপিল থাকবে, আল্লাহ রসুল যেভাবে সমাজ সংস্কার করেছিলেন, আমাদের প্রতি কাজের সংস্কারের মন নিয়ে এগিয়ে যেতে হবে। আর সংস্কারের জন্য জানার দরকার, পড়া দরকার, লেখাপড়া দরকার, সংগঠন দরকার। সংগঠন ছাড়া কোশ্চিন করলে, একাকে কোশ্চিন করলে কোনো জিনিস করা সম্ভব নয়। এমনকি সহি হাদিস পালন করতে গিয়ে মসজিদে আপনি একা পারবেন না, যদি আপনার সাথে কিছু লোক থাকে তাহলে আপনাকে তাড়িয়ে দিতে পারবে না, একা সব কিছু করা আদৌ সম্ভব নয়। এটা সহি হাদিস মানতে গেলেও সংগঠন লাগে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাআরিল মুসলিমিন।